আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি চব্বিশ ব্যাচ দীর্ঘ অপেক্ষার পর আমাদের এক বহুল কাঙ্ক্ষিত ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের ওপর এক বিশদ ওয়ান শট যেটার আমরা নাম দিছি হচ্ছে ফুল বইয়ের ওপর একটা বিগ শট ক্লাস তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যেহেতু সবাই জানতে যে আজকে ক্লাস হবে তোমরা একটু সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে সব বন্ধু বান্ধব মিলে আমরা ক্লাসটা করব আজকে একশো বিশটা এমসিকিউ এই এমসিকিউগুলা ক্যান্টনমেন্ট কলেজ স্কুল এবং জিলা স্কুলের কিছু সম্মিলিত প্রশ্ন এই একশো বিশটা প্রশ্ন আমরা সলভ করার মাধ্যমে জানতে পারবো যে আমাদের বোর্ডে কি ধরনের এমসিকিউ আসতে পারে আশা করি তোমরা ভালো আছো তোমরা জয়েন করো আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এবং আমি বলে রাখি দুই ঘন্টা মতো আমি ক্লাসটা নিব, তোমাদের একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে ঠিক আছে তার আগে তোমরা একটু বইটা বের করবা তোমরা একটু খাতাটা বের করবা ক্লাস শেষ হতে হতে আমরা পিডিএফ দিয়ে দিব এবং পিডিএফ দেখে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিও তো আশা করি ক্লাসটা অনএর হয়েছে আমি একটু পরে সামনে আসছি আমি দেখতে পাচ্ছি ক্যামেরার পেছন থেকে যে তোমরা সবাই জয়েন করতেছ বন্ধুবান্ধবকে জানায় দাও ক্লাসটা শুরু হয়ে গেছে হুম মার্শাল্লা তোমরা প্রায় পাঁচশো জন জয়েন করে ফেলেছ ওকে তোমরা আসো সবাই আসো তো ভালো আছো তো তোমরা সবাই তাই না আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সামনে আমি চলে আসছি আজকের ক্লাসটা নিতে ক্লাসটা দেখতেছে হচ্ছে নিপু মিম আছে আমাদের সাথে কামিনী আফরিন আছে আরিফ আছে ইসরাত জাহান আছে এই ক্লাসটা তোমাদেরকে হেল্প করবে শুধুমাত্র শুধুমাত্র না ব্যাপারটা এরকম না তোমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে এই ক্লাসের বেসিক কনসেপ্টটা যদি তোমাদের থাকে তবেও তোমরা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা বলে আমি আশা করি এবং এসএসসি চব্বিশ পঁচিশ ব্যাস যারা তোমাদের অনুজ যারা তোমাদের ছোট তারাও যদি এই ক্লাসটা দেখে অ্যাটলিস্ট একটা বছর অ্যাটলিস্ট তাদের টেস্ট পরীক্ষা পর্যন্ত একটা সাপোর্ট হয়তো বা তারা পেতে পারে তো তোমরা আসো তোমরা আসো আলহামদুলিল্লাহ ফয়সাল আমি ভালো আছি আদনান তারপর কেয়া আরে কেয়া তো আমাদের নিজেদেরই স্টুডেন্ট কেয়া আছে লাইভে আচ্ছা ঐশী তারপরে আজকের ক্লাস কতক্ষণ হবে দুই ঘন্টা আজকের ক্লাস দুই ঘন্টা হবে একশো বিশটা এমসি কিউ করাতে আমার একশো বিশ মিনিট সময় মতো লাগতে পারে হয়তো বা একটু বেশি লাগতে পারে তোমরা ধরে রাখো সাড়ে নয়টা কিংবা দশটার ঠিক পনেরো মিনিট আগে আমি শেষ করতে পারি আচ্ছা ওকে ফাইন মাসাল্লাহ তোমরা আসো সবাই আসো সবাইকে জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আচ্ছা স্যার এমসিকিউ কিউ কীভাবে ভালো করবো আসো দেখি কিভাবে ভালো করা যায় কিভাবে ভালো করা যায় আমরা একটু দেখি তো সবাই রেডি তো আমাকে একটু বলো সবাই রেডি বই খাতা রেডি সামনে সবাই রেডি চলো আমরা ক্লাসটা শুরু করি সবাই তো রেডি তাই তো আসো আমরা ক্লাসটা শুরু করে দেই ফাইন আসো হ্যাঁ সবাই রেডি ক্লাসটাতে সবাই রেডি ঠিক আছে ওকে সো এইটা হচ্ছে আমাদের এসএসসির আগে তোমরা জানো তোমাদের বড় ভাইয়েরাও আমাদের থেকে যে সাপোর্টটা পাইছে সেই সাপোর্টেরই আমরা একটা অংশ হিসেবে তোমাদেরকেও সেই সাপোর্টটা দিতে চাই এবং তোমরা দেখো যে আমাদের ক্লাসগুলো প্রতি পরীক্ষার আগের রাতে হবে অনেকে বলতে পারো কেন আগের রাতে হবে তোমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য যে তোমরা আগে থেকে নিজেরা পড়ে রাখবে তারপরে আমরা একটা লাইভ করব যেখানে একটা গাইডলাইন দেওয়া হবে তোমরা নিজের থেকে আগে পড়ে রাখবে মনে রাখবা তোমরা যদি না পড়ো নিজের থেকে তবে যতই আমাদের লাইফ দেখো না কেন ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব না আচ্ছা ওকে এক হাজার হয়ে যাক তারপর শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ বই নিতে হবে অবশ্যই বই নিতে হবে অবশ্যই বই নিতে হবে এবং ধৈর্য ধরে ধৈর্য ধরে ক্লাসটা করো ধৈর্য ধরে অনেক ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে যাক এটা কে মাহফুজুর মাসাল্লা মাহফুজুর দেখছো তোমাদের এক বড় ভাইয়া কি বলে গেল আচ্ছা ঠিক আছে রেডি লেটস স্টার্ট তার আগে আমি বলে দিই এখানে কিসের কিসের কোয়েশ্চেন আছে দুইটা ক্যান্টনমেন্ট কলেজের স্কুলের প্রশ্ন আছে এবং দুইটা জেলা স্কুলের প্রশ্ন আছে মোট চার্ট সেট প্রশ্ন আছে এই সেট প্রশ্নে একশো বিশটা এম সি আমরা সলভ করে জানার চেষ্টা করব যে কোন কোন দিক থেকে প্রশ্ন হয় ওকে সো শুরু করি নাম্বার ওয়ান শুরু করি হ্যাঁ শুরু করি এখন এই প্রশ্নটা আসছে দেখো আমি কীভাবে পড়াবো আজকে একটু ধৈর্য ধরো নোট করতে হবে জ্যোতিচিহ্ন থেকে প্রশ্নটা আসছে চিহ্ন তো আমি তোমাদেরকে নয়টা বোর্ডের প্রশ্ন সল্ভ করাইছি আমাদের তোমরা ইউটিউবে দেখতে পাব আমার ক্লাসগুলো সেখানে আমরা দেখছি যে চিহ্ন থেকে বোর্ডে কোনো প্রশ্ন হয়নি বোর্ডে কোনো প্রশ্ন হয়নি কোনো প্রশ্ন হয়নি ঠিক আছে বোর্ডে কোনো প্রশ্ন হয়নি এই কারণে আমি ক্যান্টনমেন্ট কলেজ এবং জেলা স্কুলের কিছু প্রশ্ন ঘাটাইছি সেখানে তারা একটু ভিন্ন রকমের প্রশ্ন করার চেষ্টা করছে তো সেখান থেকেই একটা হচ্ছে এটা যে বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করার জন্য কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় তোমাদেরকে নর্মালি আমি একটা কথা বলি হ্যাঁ নর্মালি একটা কথা বলি ধরো ভাষার দুটি রূপ আমরা লিখলাম যে ভাষার ফার্স্ট পড়াবো দুটি রূপ এই দেখো আমি লিখলাম না ভাষার দুটি রূপ তার মানে তুমি একটু কথা একটা জিনিস দেখো ভালো মতো একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো বাক্যের প্রথম অংশের কোনো উক্তি তার মানে এই যে ভাষার দুটো রূপ এটা এক ধরনের উক্তি আচ্ছা এই উক্তিকে যখন আমি ব্যাখ্যা করব। এই উক্তিকে যখন আমি এক্সপ্লেন করব। কাউকে আমি বললাম ভাষার দুইটা রূপ সে বললো কোন দুইটা রূপ তখন আমি বলবো না যে ভাষার দুইটা রূপ হচ্ছে একটা কথ্য একটা কথ্য ও আরেকটা হচ্ছে লেখ্য এই যে লিখলাম না এই অংশটাকে যখন আমি বিশ্লেষণ করলাম তখন আমি একটা কোলন চিহ্ন ব্যবহার করলাম তার মানে অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াইতেছে হচ্ছে কোলন আচ্ছা বলো তো বুঝা গেছে না বুঝা গেছে না আচ্ছা এখন একটু খেয়াল করি আমরা একটু খেয়াল করি একটু খেয়াল করি দ্বিতীয় প্রশ্নটা দেখো দ্বিতীয় প্রশ্নটা কোমল তালু ও মূলের সংস্পর্শে বা স্পর্শে উচ্চারিত হয় নিচের কোন ধ্বনি তো তোমাদেরকে একটু বলে রাখি যে বোর্ডের জন্য হ্যাঁ বোর্ডের জন্য প্রতি বোর্ডে প্রতি বোর্ডে একটু খেয়াল করো নয়টা বোর্ড আছে আমাদের প্রতি বোর্ডে প্রথম তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন প্রথম তিনটা প্রথম তিনটা বা কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে চারটা প্রশ্ন প্রথম চারটা প্রশ্ন তুমি একটু খেয়াল রাখবা এই যে আমাদের সামনে যে বইটা আছে একটু চিন্তা করো আমাদের সামনে এই যে ব্যাকরণ এবং তোমাদের বইটা নির্মিতি যে বইটা এই বইয়ের প্রথম চারটা প্রশ্ন তোমরা বোর্ডে প্রথম চারটা প্রশ্ন আমি যদি একটু সূচিপত্রে নিয়ে যাই তোমাদেরকে এই দেখো সূচিপত্র হ্যাঁ এই দেখো সূচিপত্র সূচিপত্রের একটু খেয়াল করো এই যে পরিচ্ছেদ চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ মানে প্রথম তিন থেকে চারটা প্রশ্ন তোমার আসবে চতুর্থ থেকে অষ্টম এই পরিচ্ছেদগুলো থেকে এই পরিচ্ছেদগুলো থেকে তোমরা প্রশ্ন পাবা প্রথম চারটা লিখে রাখতে পারো তোমরা ঠিক আছে তো এই প্রশ্নটা কোথায় আসছে দেখো তো বাঘযন্ত্র থেকে আসছে যে কোমল তালু ও জিভের বাঘযন্ত্র তো না এই ব্যঞ্জন ধ্বনি থেকে আসছে একটু দেখো কোমল তালু ও জিভের মূলের স্পর্শে উচ্চারিত যেই ধ্বনিটা সেটাকে কি বলে একটু তো অ্যান্সার কোনটা হবে একটু বলো অ্যান্সার কোনটা হবে কেউ কি রাইট অ্যান্সার দেওয়া শুরু করছো হ্যাঁ অবশ্যই নোট করতে হবে অবশ্যই নোট করতে আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করি বলো রাইট আনসারটা কোনটা হবে আমরা খুব পড়ার চেষ্টা বলো রাইট করবসারটা কোনটা হবে রাইট কোনটা হবে চোদ্দোশো স্টুডেন্ট ক্লাস করতেছে ইনশাল্লাহ আরও বাড়বে তোমরা একটু বলো তো রাইট আনসারটা কোনটা হবে কোমল তালু ও জীব মূলের স্পর্শে উচ্চারিত হয় কোনটি জীবমূলের স্পর্শে উচ্চারিত হয় কোনটি অ্যানসার দিচ্ছে হচ্ছে কণ্ঠ অ্যানসার অ্যান্সার দিচ্ছে হচ্ছে কণ্ঠধ্বনি এর পরের যেই প্রশ্নটা এর পরের প্রশ্নটাই যদি আমরা একটু যাই আমি তোমাদের কমেন্ট একটু কম পড়ার চেষ্টা করি দেখো কোনো ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন বা হসান্ত চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় অ্যানসারটা হবে সরে অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় কোথায় পাইছি এটা তোমরা একটু বইটা খুলবা তোমরা একটু এই বইটা খুলো দেখো তোমাদের সামনে এই বইটা আছে এই বইয়ের তোমরা একটু বারো নাম্বার পেজে যাও বারো নাম্বার পেজের লাস্ট লাইনটা একটু দেখো বারো নাম্বার পেজের লাস্ট লাইনটা তোমরা একটু খেয়াল করো বারো লাস্ট লাইন হ্যাঁ আমি একটু নিয়ে যাই তোমাদেরকে দেখো এগুলো একটু ভালো মতো দাগায় রাখবা এগুলো একটু ভালো মতো দাগায় রাখবা তোমরা একটু হ্যাঁ আচ্ছা একটু দেখো দাঁড়ো আমার দেখানোটা ইম্পর্টেন্ট এই যে বারো নাম্বার পেজ হ্যাঁ বারো নাম্বার পেজের এই দেখো এই দেখো কি বলছে ওরা এই দেখো কি বলছে যদি কোনো ব্যঞ্জনের শেষে কোনো ধরনের কার বর্ণ বা হসন্ত অর্থাৎ বদ্ধ কোনো ধ্বনি না থাকে তবে সেটাকে অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় যেমন ধরো আমি যদি বলি ক্ষুদ্রতম এই দেখো আমি যদি বলি ক্ষুদ্রতম এই যে এখানে কি আছে এখানে তো কোনো ধ্বনি নাই আসে কোনো ধ্বনি মানে কোনো হসন্ত আছে কোনো হসন্ত নয় কোনো কার চিহ্ন আছে কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এখানে কিন্তু ময়ের উচ্চারণ ময়ের মতো হয়েছে যদিও এটা ইন্টারে গিয়ে তোমরা দেখবা যদি কোনো ব্যঞ্জনের সাথে কার বা হসন্ত না থাকে সেখানে অধ্বনি উচ্চারিত হয় এরপরে এরপরে একটু আসি আমরা এখানে কি বলছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি সংখ্যা কয়টা তোমরা সবাই ভালো মতো জানো বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি সংখ্যা কয়টা অর্ধ স্বরধ্বনি সংখ্যা হচ্ছে চারটা কেমনে বুঝবা চারটা মনে রাখবা কেমনে আমরা ওই যে কি। কিছু যে কিছু পোলা পাইন আছে না একটু পশ পোলা পাইন একটু রিচ পোলা পাইন হ্যাঁ থাকে না কিছু হইলে বলে ইউ কি এটা কি হচ্ছে এই যে ইউ কথাটা বলছে না তার মানে এখানে তুমি দুইটা পেয়ে গেলা ইউ দুইটা কথা পেয়ে পেয়ে গেলা আবার কেউ কে বলে এও এটা কি ধরনের কথাবার্তা এই যে তুমি এখানে আরও দুইটা পেয়ে গেলা ইউ এবং এও তার মানে এইখানে এরা হচ্ছে অর্ধ সরধ্বনি অর্ধ সরধ্বনি সংখ্যা কয়টা অর্ধ সরধ্বনি সংখ্যা হচ্ছে চারটা ঠিক আছে অর্ধসরধনী সংখ্যা কয়টা অর্ধসরধনী সংখ্যা চারটা ভেরি গুড ফ্যান্টাস্টিক এরপরে একটু খেয়াল করি আমরা নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জন কোনগুলা ঘোষ ব্যঞ্জন তোমরা জানো অঘোষ এবং ঘোষ দুই ধরনের ব্যঞ্জন আছে এখন অঘোষ ব্যঞ্জন বলে নাই বলছে হচ্ছে ঘোষ ব্যঞ্জন তোমরা খুব ভালো মতো জানো যে বর্গের প্রথম দুইটা হচ্ছে অঘোষ তারপরেগুলো হচ্ছে ঘোষ তাই তো আচ্ছা তো একটু খেয়াল করো এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের ঘোষ ব্যঞ্জন এই দুইটা কি এই দুইটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন এরপর একটু খেয়াল করো ঊনবিংশ শব্দের উচ্চারণ ঊনবিংশ শব্দের উচ্চারণ ফসন্ত আছে এটা একটু ভুল টাইপিং মিস্টেক হয়েছে একটু খেয়াল করো উনবিংশ তুমি উচ্চারণ কেমনে করছো দেখো উনবিংশ বানানটা একটু খেয়াল করো এই যে উ তারপর ন তারপর কি আছে বিংশ একটু বানানটা খেয়াল করো হ্যাঁ একটু বানানটা খেয়াল করো দেখো এটা চিন্তা করো এখানে আছে ন এখানে আছে ন তার মানে অধ্বনি উ ন বলি না আমরা কিন্তু আমরা বলি উ নো তাহলে এটার উচ্চারণ কীরকম হইতেছে ও এর মতো খেয়াল করো আচ্ছা তারপর বলতেছি বিং স এখানে কিন্তু স বলতেছি না অর্থাৎ অ বলতেছি না আমরা কিন্তু বলতেছি শ উনো বিং শ তাহলে এখন এটার অ্যাকচুয়াল উচ্চারণটা যখন ভাঙাবা উচ্চারণটা কেমন হবে দেখো তুমি লিখবা হচ্ছে উনো তুমি লিখবা হচ্ছে উনো হ্যাঁ উনো অ এর উচ্চারণ ও এর মতো যেটাকে আমরা বলি হচ্ছে সংবৃত উচ্চারণ আচ্ছা উনো তারপর কি বিং তারপরে কি উচ্চারণ করছো বিং আটকাই গেছো না বিং তার মানে এখানে কোনো অধ্বনি নাই তাহলে তুমি উচ্চারণ করছো হচ্ছে বিং এই যে এইভাবে বিং তারপরে কি লিখছ শো অ হয়ে গেছে ও এর মতো ঊনবিংশ তার মানে দেখো তো আছে এখানে এই যে ঊনবিংশ ওকে ফাইন এরপরে একটু খেয়াল করো দেখো অন্ন দ্বারা ভাত অন্ন শব্দ দ্বারা ভাত বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয় অন্ন মানে কি অন্ন মানে হচ্ছে খাবার তাই তো অন্য মানে কি অন্য মানে আমরা আগে বুঝতাম হচ্ছে খাবার এখন একটু ভালো মতো চিন্তা ভাবনা করো একটু ভালো মতো চিন্তা ভাবনা করো এবং একটু বোঝার চেষ্টা করো অন্য মানে হচ্ছে ভাত এখানে ওরা বলতেছে আমাদের যে বাঘ অর্থ চ্যাপ্টারটা আসে না আমাদের যে বাঘ অর্থ চ্যাপ্টারটা আসে না এই চ্যাপ্টারটার পড়া হচ্ছে এটা এবং মনে রাখো বাঘ অর্থ থেকে একটা এমসিকিউ থাকবে। থাকবেই একটা এমসিকিউ থাকবেই আচ্ছা যদি একটা এমসিকিউ থাকেই তাহলে আমাদের একটু মাথায় রেখে পড়তে হবে বলছে অন্য শব্দের অর্থটা অ্যাকচুয়ালি আগে কি ছিল বলো তো অন্য মানে কি অন্য মানে হচ্ছে যে কোনো ধরনের খাবার অন্ন মানে যে কোনো ধরনের খাবার এখন চিন্তা করো খাবার যে কোনো ধরনের সেখানে ভাত হতে পারে সেখানে পোলাও হতে পারে সেখানে মাংস হতে পারে সেখানে মিষ্টি হতে পারে যে কোনো ধরনের খাবার না কিন্তু এই খাবারের ভিতর থেকে যদি শুধু স্পেসিফিকভাবে আমি বলি ভাত আমি কি বলবো অন্ন ইজ ইকুয়াল টু ভাত অন্য ইজ ইকাল টু ভাত তার মানে আমার ব্যাপক একটা পরিসরকে আমি ছোট পরিসরে শুধুমাত্র ভাত বুঝাইতেছি না তার মানে এই কি হয়েছে অর্থের কি হয়েছে সংকোচন হয়েছে না প্রসারণ হয়েছে বড় থেকে যখন কমে যায় তখন সেটা হয় সংকোচন তাহলে এখানে কি অর্থ সংকোচ আছে এই দেখো অর্থের সংকোচন হয়েছে ঠিক আছে অর্থের সংকোচ হয়েছে হুমায়রা ভেরি গুড হুমায়রা তাহলে এটা গেল এইবার একটু দেখো ভিন্ন অর্থ প্রকাশ করেছে নিচের কোন উপসর্গ ভিন্ন অর্থ ওকে উপসর্গের কি আছে উপসর্গের অর্থ দোতকতা আছে বাচকতা নেই এটা আমরা জানি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গের নিজস্ব কোনো নিজস্ব কোনো অর্থ অর্থ কি নেই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু তার অর্থ তৈরি করে দেওয়ার ক্ষমতা আছে তো এখানে চারটা অপশন আছে এই চারটা অপশনের ভিতরে তোমরা একটু ভালো মতো খেয়াল করো আখাম্বা আখাম্বা এই আ উপসর্গটা এখানে কোন উপসর্গ আসছে আ এই উপসর্গটা কি অর্থ প্রদান করছে কিংবা এখানে যে নিশ শব্দটা আছে এই নিস এটা কোন অর্থ তৈরি করে দিছে কদ এটা কোন অর্থ তৈরি করে দিল এবং বি এইটা কোন অর্থ তৈরি করে দিল একটু বলতে পারবা আচ্ছা অ্যান্সার কোনটা হবে তার আগে আমার একটু কোয়েশ্চেন এলিমিনেট করতে হবে অপশন দেখো আখাম্বা এটা সদৃশ অর্থ এটা সদৃশ দোতনা সৃষ্টি করে দেয় নিস্তরঙ্গ মানে কি তরঙ্গ নেই এমন তাই না নেই এমন এই অর্থটা দেখায় আমাদেরকে কদবেল বেল গৌণ অর্থ এটা হয়তোবা তোমরা অনেকে জানো গৌণ অর্থ এইবার একটু দেখো তো বিভুই এটা ভিন্ন অর্থ এইটা হচ্ছে ভিন্নার্থে ব্যবহার করা হয়েছে তার মানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এই বিভুই আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো ক্লিয়ার হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে এইবার একটু আসি নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ এটা হচ্ছে প্রত্যয় অর্থাৎ এগারো নম্বর পরিচ্ছেদ থেকে আসছে যদি সম্ভবত প্রত্যয় ঠিক আছে প্রত্যয় এই প্রত্যয়ের ভিতরে তোমাদের একটু বুঝে পড়তে হবে যে একটা হচ্ছে কৃত প্রত্যয় একটা হচ্ছে কৃত প্রত্যয় আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় আরেকটা কি তদ্ধিত প্রত্যয় আচ্ছা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় ভালো মতো একটু জানার চেষ্টা করি আমরা দেখো নাম প্রকৃতি নাম প্রকৃতির সাথে যুক্ত হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয় কি হয় তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় কার সাথে তৈরি হয় যুক্ত হয় ধাতু অথবা যেটাকে আমরা বলি ক্রিয়ামূল আমরা বলি ক্রিয়ামূল বা আমরা বলি ক্রিয়া প্রকৃতি আমরা কি বলি ক্রিয়া প্রকৃতি এই ক্রিয়া প্রকৃতির সাথে এই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয় কি বলতো যুক্ত হয় হচ্ছে কৃত প্রত্যয় যুক্ত হয় কৃত প্রত্যয় এইবার তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বলতো নাম প্রকৃতি এবং তদ্ধিৎ প্রত্যয় মিলে কি পথ তৈরি করে তোমাদের অ্যান্সার হবে তদ্ধিতান্ত পদ তান্ত পদ আর ক্রিয়া প্রকৃতি এর সাথে কৃতপ্রত্যয় যুক্ত হয়ে পদ সৃষ্টি করে কৃদন্তপদ পদ সৃষ্টি করে এখানে আমাদেরকে কী বলছে নিচের কোনটি কৃদন্তপদ কৃদন্তপদ মানে কি সেখানে একটা ধাতু থাকবে ধাতুর সাথে সেখানে একটা কৃতপ্রত্যয় থাকবে প্রত্যয় থাকবে তাই তো কৃত প্রত্যয় থাকবে একেই তো বলে কৃদন্ত পদ একে কি বলে কৃদন্ত পদ বলে তাহলে এইবার অপশন আছে চারটা ভাঙা শুরু করি আমি শিশু এটা মূল শব্দ হচ্ছে শিশু শিশু যোগ অ শিশু যোগ অ ইজ ইকাল টু শৈশব তার মানে শিশু যে শব্দটা এটা কি ধাতু হতে পারে এটা কি ক্রিয়াপদ না এটা ক্রিয়াপদ না সো অপশনটা বাদ দিয়ে দাও দীঘ দীর্ঘ যোগ অল তাই তো তাহলে আমি দিলাম দীর্ঘ দীর্ঘ যোগ অল তাহলে দীর্ঘ কি দীর্ঘ কি একটা ধাতু না এটাকে বাদ দিয়ে দাও পঙ্ক পঙ্ক মানে কর্দমাত্ম বা কাদা তাহলে পঙ্ক এইটা কি ধাতু হতে পারে এইটা কি ধাতু হতে পারে হ্যাঁ তোমরা একটু বলো তো এইটা কি ধাতু হতে পারে হতে পারে না তাহলে বাকি থাকে কোনটা বাকি থাকে তো এইটা এটা তো হবেই খোঁজ যোগ আরু খোঁজ আরু তাহলে এইটা কী হবে খোঁজ খোঁজ যোগ আর ইজি কোয়াল টু হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার দীপ্ত আসো আচ্ছা তোমরা বলো তো শেষ পর্যন্ত কে কে থাকবা লাইভ একদম শেষ পর্যন্ত এবার কি বলছে নিচের কোনটা অলুক বহুব্রীহী আচ্ছা আমি আমার মতো করে বুঝাই আমি কোনো ব্যাকরণের শিক্ষকের মতো বুঝাচ্ছি না আমি তাদের মতো টিচারও না আমি অত ভালো টিচার না আমি বুঝাইতে পারি কিন্তু ওই ব্যাকরণবিদদের মতো আমি না ঠিক আছে তো একটু খেয়াল করো এখানে অলুক মানে কি আমি আমার ভাষায় বুঝাই অলুক কখনো অলুক যদি পাও অ মানে কি জানো অ মানে না ধরলাম অ মানে না ঠিক আছে আর লুক মানে লোপ পাওয়া লোপ পাওয়া লোপ পাওয়া মানে কি জানো লোপ পাওয়া মানে উঠে যাওয়া বা উজ্জ্ব হওয়া ধরলাম উঠে যাওয়া হ্যাঁ বা হারায় যাওয়া এখন চিন্তা করো অলুক মানে কি যেটা উঠে যাবে না যেটা লোপ পাবে না তার মানে অলুক ইজ ইকুয়াল টু যা লোপ দেখলাম লোপ পাবে পাবে না যা লোপ পাবে না তাকে অলোক সমাজ বলে এখন কী লোপ পাবে না অ্যান্সার হচ্ছে যেখানে বা যে সমাজগুলোতে যে সমাজে যে সমাসে বিভক্তি বিভক্তি লোপ লোপ পায় না যে সমাসে বিভক্তি লোপ পায় না তাদেরকে আমরা অলুক সমাস বলি তো তোমাদের বইতে অলুক সমাস কয়টা আছে তিন ধরনের আছে একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব এখন অলোক দ্বন্দ্ব সমাস কোনটা তোমাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই ধরো উদাহরণটা হবে এরকম একটা উদাহরণ দেই ধরো দুধে ও ভাতে হ্যাঁ দুধে ও ভাতে ইজ ইকুয়াল টু আমি লিখলাম দুধে ভাতে দুধে ভাতে হ্যাঁ এইখানে একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করো যেটা পূর্বপদ সেখানে এ বিভক্তি আছে যেটা পরপদ সেখানেও এ বিভক্তি আছে একটু ভালো মতো লক্ষ্য করলে তোমরা দেখবা যেটা সমস্ত পদ সেই সমস্ত পদের প্রথম অংশে অর্থাৎ পূর্বপদের অংশেও এ বিভক্তি থেকে গেল এবং পরপদের অংশেও এ বিভক্তি থেকে গেল তার মানে এটা অলৌকদ্বন্দ্ব অলৌকদ্বন্দ্বে দুইটা পদেই বিভক্তি সেম বিভক্তি থাকে এবার একটু চিন্তা করো তোমাদেরকে যদি আমি বলি যে ধরো আমি যদি বলি সোনার তরি সোনার তরি হ্যাঁ সোনার তরি আচ্ছা সোনার তরি ইজ ইকুয়াল টু সোনার তরি সোনার তরি অথবা আমি যদি বলি খেলার মাঠ খেলার মাঠ ইজ ইকুয়াল টু খেলার মাঠ খেলার মাঠ অর্থাৎ মনে রাখতে হবে যেই সমাজগুলোর ব্যাস এবং সমস্ত পদ সেম সেগুলোকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ সমাস এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা অলুক তৎপুরুষ অলোক তৎপুরুষ অলোক তৎপুরুষ ঠিক আছে তাহলে বাকি থাকে কোনটা অলোক বহুব্রীহি এখন অলোক বহুব্রীহির যে ব্যাপারটা সেই সেখানকার ব্যাসবাক্যের শেষে যার থাকে এটা আমরা জানি আর মনে রাখবা যেটা অলোক বহুব্রীহি সমাস তার প্রথম পদে শুধুমাত্র প্রথম পদ বা যেটাকে আমরা বলি পূর্বপদ সেই পূর্বপদে একটা বিভক্তি থাকে এবং সমস্ত পদ হয়ে গেলেও সেই বিভক্তিটা থাকে দেখো তো এই পুরাটাই প্রথম পদ কোনটা এই যে এক এই যে গোফ এই যে চিরুন আর এই যে গায়ে এবার দেখো কোনটার সাথে বিভক্তি আছে দেখো গায়ের সাথে এ বিভক্তি আছে তার মানে আমাদের রাইট আনসার কিন্তু এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার কিন্তু এইটাই হচ্ছে বলো হয়েছে কিনা বলো তাতেই ভেরি গুড কেয়া ওকে ঠিক আছে হ্যাঁ ক্লাস শেষ হলে ইউটিউবে পেয়ে যাবা এবার একটু দেখো নিচের কোনটি বিসর্গতে র হয়ে গেছে মানে প্রত্যেকটাই হচ্ছে বিসর্গ সন্ধি কিন্তু কোনটার বিসর্গ র হয়ে গেছে একটু দেখো তীর যোগ ধান তাই না তোমরা একটু ভালো মতো কমেন্ট টমেন্ট করো হ্যাঁ উল্টাপাল্টা কিছু করো না দেখো তীর আমি প্রথমটা ভাঙাইলাম আমি প্রথমটা ভাঙাই একটু খেয়াল করো আমি প্রথমটা ভাঙাই দেখো আমি ভাঙাইলাম তীর আমি ভাঙাইলাম তীর বিসর্গ যোগ ধান ইজ ইকুয়াল টু তিরোধান এই যে ক ভাঙাইলাম দেখো এবার আমি একটু দেখো আমি ঘ ভাঙাই ঘ ভাঙাইলে আমি কি পাবো নি যোগ রব নি যোগ কি পাবো রোগ সরি রোগ আমি যদি গ ভাঙাই তাহলে আমি কি পাবো দেখো নি নি যোগ কি পাবো দেখো তো রব রব হ্যাঁ রব এবার একটু দেখো আমি যদি খটাকে ভাঙাই তাহলে এখানে কি আছে আশি এখানে কি আছে। আশি এই যে আশি বিসর্গ হ্যাঁ যোগ বাদ এবার চিন্তা করো বলছে কোনটা র হয়ে গেছে দেখো একটু খেয়াল করে এখানের বিসর্গটা কি হয়েছে পরে পরে যে কি হয়েছে দেখো তো বিসর্গ উঠে গেছে বিসর্গ উঠে এই যে রেফ এই যে রেফ এই রেফটা কি এই রেফ ইজ ইকুয়াল টু কি র না তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে আশীর্বাদ রাইট আনসার হচ্ছে আশীর্বাদ এরপরের প্রশ্নটা দেখো গুণ ও গুণ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য না যেটা কি যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না ইন্দ্রিয় আমরা যদি একটু দেখি ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য না অর্থাৎ আমাদের পাঁচটা ইন্দ্রিয় এটাকে গ্রহণ করে না এখন অর্থাৎ যেটা দেখা যায় না যেটা একটা গুণের নাম এটা ভালো মতো দেখো তো পর্বত এটা তো কমন নাউন এটা কি এটা একটা কমন নাউন এখন কমন নাউনকে বাংলায় বলা হয় জাতিবাচক যেটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য এবার বাহিনী কি বাহিনী ইজ এ কালেকশন অফ পিপল তাই না তার মানে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এটা হচ্ছে কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউনের বাংলা কি কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য ওকে ফাইন এবার দেখো বই বইটা কি একটা ম্যাটেরিয়াল না একটা বস্তু না তাই এইটাকে ইংরেজিতে যেমন আমরা বলি এটা একটা ম্যাটেরিয়াল নাউন বা এটা হচ্ছে বস্তুবাচক তাহলে বাকি থাকে কোনটা গুরুত্ব এটা একটা গুণের নাম তার মানে এইটাকেই অ্যাবস্ট্র্যাক্ট নাউন বা গুণবাচক বিশেষক বিশেষ্য বলে তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে ফাইন একটু আসতে যাবো একশোটা একশো বিস্ট্যান্সে কেউ না আসতে গেলে কি পারবো আচ্ছা এবার বলো শেষ পর্যন্ত থাকবা তো নাকি তোমরা এই যে শুরুতে থাকো পরে তো গায়েব হয়ে যাও আসলে তখন আর শ্রমটা দিতে ভালো লাগে না এবার একটু বলো তো যে স্বয়ং কোন সর্বনামের উদাহরণ স্বয়ং এবং নিজ তোমাদের বইতে স্বয়ং স্বয়ং এবং এবং তো না দুইটা শব্দ যেহেতু স্বয়ং ও নিজ এই দুইটা উদাহরণ আছে যে দুইটা উদাহরণ এক জাতীয় সর্বনামের বলো এটা কোন জাতীয় সর্বনাম স্বয়ং মানে কি নিজেকে বুঝাইতেছে নিজ মানেও নিজেকে বুঝাইতেছে এখন নিজেকে বুঝানো মানে কি আত্মকেন্দ্রিক কথাবার্তা বলা তার মানে এই যে আত্মবাচক বিশেষণ এই সরি সর্বনাম তার মানে এটা আত্মবাচক আত্মবাচক ঠিক আছে আচ্ছা এবার 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 যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে তাকে কি ধরনের বিশেষণ বলে ভালো মতো দেখো তোমাদের বইতে দুইটা উদাহরণ আছে তোমাদের বইতে মাত্র দুইটা উদাহরণ আছে দেখো একটা উদাহরণ আছে হচ্ছে খুব ভালো একটা উদাহরণ আছে হচ্ছে খুব ভালো আর একটা উদাহরণ আছে কি বলো তো আরেকটা উদাহরণ আছে হচ্ছে তোমরা একটু যদি দেখো তোমাদের বইটা বেশ জোরে বেশ বেশ জোরে এইবার একটু চিন্তা ভাবনা করো দেখো ভালো এইটা তো আগে থেকেই অ্যাডজেক্টিভ জোরে কিভাবে চলতেছে জোরে চলতেছে তার মানে এটা তার অবস্থাকে বিশেষ বিশেষিত করতেছে তার মানে এই দুইটাই অ্যাজেকটিভ এই দুইটা অ্যাডজেক্টিভকে যখন আরও বেশি বিশেষিত করা হচ্ছে তখন আমি বলতেছি খুব ভালো তার মানে এইটাও তো আলাদাভাবে একটা অ্যাডজেকটিভ আর বেশ এটাও তো আলাদাভাবে একটা অ্যাডজেকটিভ যখন অ্যাডজেক্টিভের অ্যাডজেকটিভ বসে তখন সেটাকে বলা হয় ভাববাচক বিশেষণ সেটাকে বলা হয় ভাববাচক বিশেষণ গুণবাচক হতে পারে যে ধরো গুণবাচকের ভিতরে হতে পারে চালাক চালাকটা গুণ কিংবা ঠান্ডা এটা হচ্ছে গুণের মধ্যে পড়ে তারপর ধরো চৌত্রিশতম চৌত্রিশতম হ্যাঁ চৌত্রিশতম বা এইটা হচ্ছে তোমার পূরণবাচক আর বিধেহ বিশেষণ মানে কি যে ঘোলাটে পানি ঘোলাটে বা তোমার হচ্ছে বিধেয় অংশে যখন বিশেষণ বসে তখন সেটাকে বলা হয় বিধেয় বিশেষণ সেটাকে কি বলা হয় বিধেহ বিশেষণ তোমাদের বইয়ে বিশেষণে গেলে তোমরা পাবা যে দেখো লোকটা পাগল এই যে লোকটা পাগল হ্যাঁ লোকটা পাগল এই যে লোকটা পাগল কিংবা পুকুরের পানি ঘোলা আমি যদি বলি পু কুরের পানি পানি ঘোলা তাহলে এইবার একটু চিন্তা ভাবনা করে বলতো বিধেয় অংশে অর্থাৎ পরে যদি বিশেষণ থাকে সেটাকে বিধেয় বিশেষণ বলে আশা করি তোমরা একটা রিভিশন দেওয়ার চান্স পেলা সবগুলো ঠিক আছে এরপরে কি বলতো নিচের কোনটি ভাবি সমাপিকা ক্রিয়ার উদাহরণ ওকে নিচের কোনটা ভাবি সমাপিকা ক্রিয়ার উদাহরণ দেখো প্রথমটা হচ্ছে ভূত প্রথমটা হচ্ছে ভূত পরেরটা কি এইটা কি এটা হচ্ছে শর্ত সমাপিকা আর এইটা কি এইটা হচ্ছে ভাবি অসমাপিকা ভাবি অসমাপিকা মানে সে গান করে আনন্দ পায় ভূতার্থ মানে কি ভূত এর তোমার হচ্ছে ভূত আর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ এবার একটু দেখো এইটা হচ্ছে হচ্ছে না এইটা রাইট অ্যান্সার এটাও বাদ এটাও বাদ এটা তোমাদের বইয়ের উদাহরণ তোমরা জানো যে মনের ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াকে ভাগ করা যায় তিন দুই ভাগে একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া এখন অসমাপিকা ক্রিয়া হচ্ছে তিন প্রকার একটা ভূত একটা ভাবি আর একটা হচ্ছে শর্ত এবার একটু দেখি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ আছে তো আমি সব সময় বলি ধরো তোমার বাসায় একজন তুমি আগে কোনো একটা মেসে থাকতা সেই ম্যাসে যে খাবার রান্না করতো তার খাবার তোমার ভালো লাগে না তো তুমি এখন নতুন যেই ম্যাচে উঠছ সেই ম্যাচের ম্যাচের যিনি রাধুনি আছে সেই রাধুনিকে তুমি বলতেছো ইস আগে যে রাঁধুনি রানতো সে যে কি বানাতো আমি খেতেই পারতাম না এই যে তুমি বললে না কি যে বানাতো এই দেখো এই যে কি যে বানাতো এই যে কি এই যে যে এই যে বা এই যে না এই যে তো এই কি যে বানাতো এই কি যে বানাতো হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ এখানে পাঁচটা পদানুক্রিয়া বিশেষণ আছে কয়টা পাঁচটা একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা এই যে পাঁচটা মনে রাখতে হবে এই পাঁচটা হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ তাহলে এখানে কি বলছে কোন ধরনের ক্রিয়া ক্রিয়াবিশেষণ আছে এখানে আছে হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ আছে পদানু ক্রিয়া বিশেষণ মনে থাকবে তো এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ ঠিক আছে ক্রিয়া বিশেষণ তো ধরো ধরন বাচকের মধ্যে যদি তোমরা যাও তোমাদের বইতে আছে কি জানো টিপ 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 বৃষ্টি পড়তেছে কিভাবে টিপ টিপ আচ্ছা আর একটা ধরন বাচ্চাদের মধ্যে আছে ঠিকভাবে হাঁটো ঠিকভাবে এটা কিসের মধ্যে পড়লো এটা ধরনের মধ্যে পড়লো এখন কাল বাচকের মধ্যে যদি তোমরা দেখো তোমাদের বইতে উদাহরণ আছে হচ্ছে আজকাল এবং যথাসময়ে তার মানে এখানে দিলাম আমি আজকাল আর যথাসময়ে ময়ে আচ্ছা স্থান বাচক এবার তোমাদের বইতে গেলে তোমরা পাবা সামনে এবং কোথাও তোমরা কি পাবা তোমরা পাবা হচ্ছে সামনে এবং কোথাও থাও তার মানে এই দুইটা হচ্ছে স্থান বাচক আশা করি তোমাদের এই কি যে বানাতো এটা আজীবন মনে থাকবে এবার একটু আসি সাধারণ অনুসর্গের উদাহরণ দাও আচ্ছা অনুসর্গ দুই প্রকার একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে সাধারণ আরেকটা একটা হচ্ছে ক্রিয়াজাত আরেকটা ক্রিয়া জাত এইবার একটু দেখো যেগুলা ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়েছে সেগুলো ক্রিয়াজাত আর যেগুলো ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়নি সেটা কি সেটা হচ্ছে সাধারণ একটু দেখো থেকে থাকা থাকছে এগুলো তো সব ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়েছে দিয়ে এটাও ক্রিয়াপদ বলে এটাও ক্রিয়াপদ কিন্তু কাছে এটা কি ক্রিয়াপদ না তার মানে আমাদের রাইট আনসার হচ্ছে এটা হচ্ছে সাধারণ তোমার অনুসর্গ এটা কি এটা হচ্ছে সাধারণ অনুসর্গ আচ্ছা ওকে এইবার একটু দেখো কি বলতেছে দেখো নিচের কোনটি যোজকের উদাহরণ দেখো আমি একটা একটা করে বুঝাইতেছি হ্যাঁ যোজক দেখো যদি রোদ ওঠে তবে রওনা দেবো যদি রোদ ওঠে তবে রওনা দেবো যদি তবে একটু ভালো মতো দেখো যদি তবে এই এই দুইটাকে বলা হয় সাপেক্ষ যোজক একটু মনে রাখবা এদেরকে বলা হয় সাপেক্ষ যোজক এই সাপেক্ষ যোজক সব সময় জোড়ায় জোড়ায় থাকে তার মানে যেহেতু এরা জোড়ায় আছে যদি রোদ ওঠে সেই সাপেক্ষে আমি রওনা দেব যদি তবে সাপেক্ষ যোজক আচ্ছা চা না হয় কফি তোমাকে অপশন দিল তুমি চা খাবা না হয় কফি খাবা অপশন অপশন মানে কি বিকল্প তোমার কাছে একটা বিকল্প আছে তার মানে এটা হচ্ছে বিকল্প যোজক এটা হচ্ছে বিকল্প যোজক এবার একটু দেখো তাকে আসতে বললাম তবু এলো না তার মানে তার সাথে তোমার সম্পর্ক ভালো না তার সাথে তোমার সম্পর্ক হচ্ছে জ্ঞান যাবে তাকে আসতে বলছো তুমি তবু আসে নাই তার মানে এটাই কিন্তু বিরোধ যোজক এটা কি এটা হচ্ছে বিরোধ যোজক হ্যাঁ বিরোধ যোজক এবার নিচেরটা বলো তো বসার সময় নয় তাই যেতে হচ্ছে তার যাওয়ার কারণটা কি কারণ তার কাছে সময় নাই এই যে হয়ে গেল এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কারণ আশা করি তোমরা ক্লিয়ার হইছো ঠিক আছে আশা করি তোমরা ক্লিয়ার হইছো হ্যাঁ আচ্ছা কি হয়েছে এখানে বুঝি নাই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে সরি এটা হচ্ছে একটু দেখো এইটা আমি একটু ভুল লাগাইছি এটা হচ্ছে হবে এটা আর পদানোর উদাহরণ এগুলো আমি দিয়ে দিছি আমি মনে করছি ওই নায়ের ব্যাপারটাতে আসছে সরি আচ্ছা ঠিক আছে ভেরি গুড এটা স্থান কারণ আমি এখানেও দেখো কোথাও লিখছি বাট ডাগাইছি হচ্ছে পদানুতে আসলে তাড়াতাড়ি করার মুডে আছি তো তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো একটু এবার এইবার টা বা টি নির্দেশকের রূপান্তর কোনটি টা অথবা টি নির্দেশক থেকে প্রশ্ন হবেই মাস্ট হ্যাঁ যে যে টপিক থেকে এখানে প্রশ্ন দেখতেছো সেই সেই টপিক থেকে মাস্ট বোর্ডে প্রশ্ন হবে বলতেছে টা বাটি নির্দেশকের রূপান্তর কোনটা একটু দেখো তো টা বা টি নির্দেশকের রূপান্তর হচ্ছে তে কি রূপান্তরটা কি রূপান্তর হচ্ছে তে। ঠিক আছে তে আচ্ছা হ্যাঁ স্থানবাচক হবে আমি দাগাই দিছি তোমরা একটু দেখো আমি দাগাই দিছি আমি দাগায় দিছি তোমরা একটু মনে রাখবা এটার কিন্তু আরো একটা আছে সেটা হচ্ছে টো আরো একটা আছে এই দুইটার কিন্তু আলাদা আরও নাম আছে আচ্ছা ওকে এবার 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 দেখো বচন কি এই বচনের প্রথম যেই লাইনটা সেখানেই বলা বচন হচ্ছে সংখ্যার ধারণা বচন হচ্ছে সংখ্যার ধারণা তোমরা একটু বইটা খুলো তোমরা বইটা খুলো বইটা খুলে বাহাত্তর প্রথম লাইনটা পড়ো তোমরা একটু বাহাত্তর নাম্বার পেজের প্রথম লাইনটা পড়ো একদম ফার্স্ট লাইন ফার্স্ট লাইন পড়লেই দেখবা লেখা এটা হচ্ছে সংখ্যার ধারণা এরপর তোমরা কি বলতেছ আচ্ছা পিডিএফ আজকেই বাবা ক্লাস শেষ হলেই বাবা দেখো এক বা একাধিক পদ দিয়ে পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে সেটাকে বলা হয় বাক্য সেটাকে বলা হয় বাক্য তোমরা যদি বাক্যের শ্রেণিবিভাগ এই এই চ্যাপ্টারটা খুলো একত্রিশ নাম্বার পড়ছে তিরাশি নম্বর পেজ তোমরা যদি একটু দেখো তিরাশি নং পেজে তিরাশি নং পেজে যদি যাও তোমরা একটু ফার্স্ট লাইনটা পড়বা একটু ফার্স্ট লাইনটা পড়লেই দেখবা লেখা এর এরপরের প্রশ্নে আসো তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এই তখনকার এই তখনকার দেখো এটা কি এটা হচ্ছে সম্বন্ধ কারক তোমরা জানো তোমাদের যদি প্রশ্ন আসে ফুলের গন্ধে ঘুম আসে না দেখো ফুলের গন্ধে ঘুম আসে না তোমাদেরকে যদি আমি সম্বন্ধ কারকটা বোঝাই আমি সবসময় এই উদাহরণটা দিয়েই বুঝাই চিন্তা করো এখানে যদি আমি একটা শব্দ লিখি ধরো ফাহাদ ফাহাদ সারের ফাহাদ সারের ফাহাদ সারের ছাত্র ফাহাদ সারের ছাত্র সাকিব স্যার হ্যাঁ ধরো চিন্তা করো সাকিব সাকিব স্যার ফাহাদ সারের ছাত্র সাকিব স্যার বাংলা বাংলা দ্বিতীয় দ্বিতীয় পড়াচ্ছেন বাংলা দ্বিতীয় পড়াচ্ছেন এইবার একটু চিন্তা করো তো ক্রিয়াপদের সাথে সম্পর্কটা কি ফাহাদ সারের না সাকিব সারের বা কে পড়াইতেছে তোমার কথাটা এই জায়গায় যে পড়াইতেছে কে পড়াইতেছে কিন্তু সাকিব স্যার তার মানে সাকিব স্যার কি এটা একটা নাম না এটা একটা নামপদ এখন নামপদ বলতে কি বুঝায় নামপদ বলতে বুঝায় হচ্ছে বিশেষ বিশেষ এবং সর্বনাম পদ মানে অর্থাৎ নাম এবং নামকে যারা রিপ্লেস করে তাই না এই বিশেষ্য এবং সর্বনামের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক তার মানে মনে রাখো নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্কটা কার সম্পর্কটা হচ্ছে যখন ভার্বের এটাকে বলা হয় কারক এটাকে বলা হয় কারক এবার একটু দেখো এই জায়গায় যে ফাহাদ সারের সাথে হুম ফাহাদ সারের ছাত্রের সাথে একটু ফাহাদ সারের সাথে সম্পর্কটা কার দেখো তো ফাহাদ সারের সাথে সম্পর্কটা কিন্তু সাকিব সারের তার মানে ফাহাদ সারও একটা নাউন ফাহাদ সারও কি ফাহাদ সারও কী একটা নাউন একটা নাউন হ্যাঁ আবার সাকিব স্যার কি একটা নাউন যখন নাউন নাউন অর্থাৎ নামপদ প্লাস নামপদ ঠিক আছে আবার এমনও কিন্তু হতে পারে যে প্রণাউন প্লাস প্রণাউন অর্থাৎ সর্বনাম যোগ সর্বনাম এই সম্পর্কগুলাকে বলা হয় সম্বন্ধকারক এই সম্পর্ককে বলা হয় সম্বন্ধকারক ঠিক আছে কারকে ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক হয় না নামপদের সাথে নাম পদের সম্পর্ক হয় ঠিক তেমনি এখানেও এই ব্যাপারটা হয়েছে যেমন ফুলের গন্ধে ঘুঁ আসে না ফুলের গন্ধে ঘুম আসে না অর্থাৎ গন্ধে ঘুমাসে না গন্ধের সাথে ঘুম না আসার সম্পর্ক আছে কিন্তু ফুলের সাথে তো নাই আবার দেখো আমার জামার বোতামগুলো একটু অন্যরকম এখানে আমার এখানেও কিন্তু হচ্ছে সম্বন্ধ কারক আচ্ছা এবার এবার একটু আসো আহ কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় তাদেরকে কি বলা হয় দ্বিত কোন দিত্ব বলা হয় একটু দেখো তোমাদের বইতে দিত্ব দিত্ব শব্দ দিত্য থেকে কিন্তু প্রশ্ন হবেই তোমরা জানো দ্বিত্ব তিন ধরনের আছে একটা হচ্ছে অনুকার দিত্ব একটা অনুকার দিত্ব অনুকার দিত্ব হচ্ছে অনুকরণে হয় তুমি দেখো একজন মানুষের অনুকরণে তুমি যখন অনুকরণ করবে একটা মানুষের তুমি কি হান্ড্রেড পার্সেন্ট তার মতো হতে পারবা তো অনুকরণ দিত্বে যে দুইটা শব্দ থাকে সেই দুইটা কিন্তু একরকম থাকে না আবার প্রাকৃতিক কোন সাউন্ডের যে দিত্বটা হয় সেটাকে আমরা বলি ধন্নাত্মক দিত্ব সেটাকে আমরা বলি ধন্নাত্মক দ্বিত্ব আরেকটা কি দিত্ব আছে পুনরাবৃত্ত দিত্ব পুনরা বৃত্তদিত্য যেমন ঘুম ঘুম একই ধরনের শব্দ দুইবার ধন্যাত্মকের প্রাকৃতিক সাউন্ড ফটাফট হুম আচ্ছা আর অনুকার কি অনুকার আরেকজনার আরেকজন অনুকরণ করতে গেলে একরকম হবে না একটু চেঞ্জ হবে দ্বিতীয় শব্দটা তাহলে এখানে কি বলছে প্রাকৃতিক ধ্বনি না তাহলে ধন্যাত্মক দিত্ব তাহলে ধন্যাত্মক দিত্ব এবার একটু দেখো তো কোন শব্দটি অপথনিবাচক অপত্নিবাচক মানে কি স্বামী স্ত্রীর সম্পর্ক বাহিরে যদি হয় সেটা অপত্নীবাচক দেখো জেলে থেকে হয় জেলেনি তাদের ভিতরে তো স্বামী স্ত্রীর সম্পর্ক জেলে থেকে জেলেনি গুরু থেকে গুরুপত্নী গুরু থেকে গুরুপত্নী চাচা এবং চাচি এদের ভিতরেও কিসের সম্পর্ক এদের ভিতরেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু নেতা এবং নেত্রী নেতা এবং নেত্রী এই নেতা নেত্রী এটা তো আলাদা আলাদা হতে পারে এদের ভিতরে স্বামী স্ত্রী সম্পর্কে ভেরি গুড এরপরে একটু দেখো তো নিচের কোনটি পুরন বাচক সংখ্যা শব্দ নয় পুরন বাচক সংখ্যা শব্দ নয় আমরা জানি সংখ্যা শব্দ দুই ধরনের একটা হচ্ছে ক্রমবাচক একটা হচ্ছে ক্রম বাচক আরেকটা কি আরেকটা হচ্ছে পূরণ বাচক আরেকটা হচ্ছে পুরন আচ্ছা পূরণ বাচকে কি বুঝায় পরিমাণ বুঝায় তাই তো পুরন বাচকে পরিমাণ বা অবস্থান বুঝায় তাহলে আমরা লিখলাম পরিমাণ পরিমাণ বা কি বুঝাবে অবস্থান বুঝাবে অবস্থান আর ক্রমবাচক মানে কি ক্রমবাচক মানে একের পর এক হবে একের পর এক তাহলে এইবার বলো তো রাইট আনসার কোনটা দেখো একুশে এটা তো তারিখ এটা তো তারিখবাচক পূরণ আচ্ছা একটু দেখো তো পোয়া এটা কি এটা তো ভগ্নাংশ তাই না এটা হচ্ছে ভগ্নাংশ আচ্ছা তেহাই এটা কি এটাও ভগ্নাংশ পূরণ আচ্ছা পূরক এবার একটু দেখো পূরণ উনিশ হচ্ছে তাহলে বাকি থাকে হচ্ছে ক্রমবাচক উনিশ হচ্ছে ক্রমবাচক তাহলে অ্যান্সারটা কোনটা নিচের কোনটি পূরণবাচক বাচক সংখ্যা শব্দ নয় এটা এটা এটাও কাটা রাইট অ্যান্সার হচ্ছে উনিশ এবার বলো আচ্ছা এখানে প্রশ্নটাই ভুল আছে প্রশ্নের সাথে মিলে না এটা হবে শব্দের উৎস মনে রাখবা সতেরো নং পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন পাবাই সতেরো নম্বর পরিচ্ছেদ থেকে একটা একটা মাস্ট একটা মাস্ট পাবা একটা মাস্ট পাবা সতেরো নম্বর পরিচ্ছেদ থেকে এবার একটু খেয়াল করি ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ এটা আমি তোমাদেরকে আগেই বলছি যে ভূত শব্দের বিপরীত শব্দ এটা কি বিপরীত শব্দ হচ্ছে ভো ভবিষ্যৎ শব্দের বিপরীত শব্দ ঠিক আছে এটা কি একে অপরের বিপরীত শব্দ ভবিষ্যৎ এবার একটু আসো বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি তোমাদেরকে একটু মনে রাখতে হবে প্রকাশভঙ্গি মানে হচ্ছে বাচ্য প্রকাশ ভঙ্গি এটা হচ্ছে বাচ্চ্য হ্যাঁ আর উপস্থাপনের ধরন উপস্থাপ ধরন এইটা হচ্ছে উক্তি এইটা হচ্ছে উক্তি আচ্ছা তোমরা জানো যে বাচ্চ তিন প্রকার বাচ্চ তিন প্রকার আর উক্তি দুই প্রকার এখন প্রশ্নটা করছে বাচ্চ থেকে যে কোনটার ভূমিকা এই যে ক্রিয়া মনে রাখবা যখন কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় কর্তা বাচ্চ কর্তাবাচ্য যখন কর্মক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলা হয় কর্মবাচ্য আর যখন ক্রিয়াবিশেষ্য যখন ভার্বাল নাউন ক্রিয়াবিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটা হয় হচ্ছে ভাববাচ্য মনে রাখ নয়টা বোর্ডের যে কোনো বোর্ডে মানে প্রতি বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন পাবা চাল লেখা আছে তার মধ্যে থেকে এরপর একটু দেখো সুযোগ সন্ধানী অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে ওয়ালাইকুম আসসালাম মাহাদি আচ্ছা যে খারাপ কমেন্ট করে করুক সমস্যা নাই তোমরা ফোনটাকে ল্যান্ডস্কেপ মোড়ে নাও তাহলে কমেন্ট দেখতে পাবা না এবার দেখো সুযোগ সন্ধানী অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে বলো দুধের মাঝি মানে কি দুধের মাঝি মানে হচ্ছে সু স ম এর বন্ধু সুসময়ের বন্ধু আচ্ছা এবার দেখো তো ক্ষয়ের খামানে কি ক্ষয়ের খামানে চাটুকার চা টু কার আমি যেভাবে পড়াইতেছি টেস্ট পেপার এভাবে সলভ করবা নট রাইট অ্যান্সার ফাইন করবা তোমার উচিত হবে যেগুলো রং অ্যান্সার সেগুলো কেন রং অ্যান্সার এটা স্টাডি করা তালকানা মানে কি জানো কাণ্ড জ্ঞানহীন তালকানা মানে কি কাণ্ড জ্ঞান জ্ঞানহীন কাণ্ড তার মানে বাকি অ্যান্সার কোনটা থাকতেছে বাকি অ্যান্সার হচ্ছে তীর্থের কাক এটার মানে হচ্ছে সুযোগ সন্ধানী এটার মানে হচ্ছে সুযোগ সন ধা সুযোগ সন্ধানী বাস শেষ ব্যাকরণ থেকে তোমরা জানো না এই যে এখানে যা যা আছে যেই পরিচ্ছেদ থেকে প্রশ্ন হচ্ছে এই এই প্রশ্ন হবে তোমাদের এবার একটু বলি আমি বলো কুমুদ নিচের কোন শব্দের সমর্থক শব্দ পদ্ম এর সমর্থক শব্দ হচ্ছে কুমুদ এবার একটু বলি দেখো ভালো মতো খেয়াল করো আহ বাগধারা বাঘ ধারা একটা শেষ করছি আমরা হ্যাঁ তিরিশটা শেষ বাগধারা সমার্থক শব্দ সমার্থক শব্দ প্রতি শব্দ এটাই তো সমর্থক শব্দ বিপরীত শব্দ তারপরে হচ্ছে শব্দদিত্ত শব্দ দ্বিত হ্যাঁ শব্দদিত্য মনে রাখো এই চারটা পরিচ্ছেদ থেকে তিনটা প্রশ্ন যে কোনো বোর্ডে তিনটা প্রশ্ন পাবা যে কোনো বোর্ডে তিনটা প্রশ্ন পাবা তিনটা প্রশ্ন থাকবেই হ্যাঁ প্রশ্ন মাস্ট আসবেই তাহলে এই তিরিশটা কোয়েশ্চেন হয়েছে তোমরা একটু বলো তো ডাউন হয়েছে কি না ওকে এসএসসি বলছিস আগের বছরের কথা মনে পড়ে গেছে এই ক্লাসটা শেষ হলেই আমরা দিয়ে দিতেছি তার মানে আমরা অলমোস্ট একটা শেষ করছি দ্রুত আরও শেষ করব। এখন দেখো মুখ ভিউভারের ছাদকে কি বলা হয় তোমরা সবাই জানো এটাকে বলা হয় তালু এটাকে কি বলা হয় এটাকে বলা হয় তালুক এবার একটু আসো এই সেম প্রশ্ন এটা বাদ দিই এটা বাদ দিই এটাকে ডিলিট করতে হবে এই দুষ্টু ডাবল আসছে হ্যাঁ আচ্ছা এটাতে বাদ দিলাম এবার দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা মৌলিক ধ্বনি হচ্ছে সাতটা যার ভিতরে সাতটা হচ্ছে স্বরধ্বনি সাতটা হচ্ছে স্বরধ্বনি আর তিরিশটা হচ্ছে তিরিশটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি তিরিশটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এইখান থেকে প্রশ্ন পাওয়ায় আমি তোমাদেরকে বলতেছি না যে চার থেকে আট এই পাঁচটা পরিচ্ছেদ থেকে পাঁচটা থেকে তুমি ন্যূনতম চারটা কমন পাবা তুমি ন্যূনতম চারটা কমন পাবা ন্যূনতম চারটা এরপরের প্রশ্নটা দেখো বাংলা ভাষায় অর্ধসরোধনি দেখছো আবার আসছে ওই যে ইউ এ এই যে ইউ ইউ আর এ যে চারটা এই যে চারটা দেখছো কয়টা অ্যান্সার আসে এই যে চারটা এরপরের প্রশ্নটা দেখো বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটা অহমিয়া আর ওরিয়া আমরা দেখি যে অহমিয়া অহো মি আ আর ওরিয়া অ্যান্সার এটা বাট ভালো মতো লক্ষ্য করো প্রথম তিনটা পরিচ্ছেদ থেকে প্রথম তিনটা পরিচ্ছেদ থেকে আমরা কোনো প্রশ্ন বোর্ডে দেখি নাই বোর্ডে প্রশ্ন আসতে দেখিনি মানে আগের বছর প্রশ্ন আসতে আসতে দেখিনি দেখি নি কোনো প্রশ্ন আসতে দেখিনি আগের বার বাট এইবার একটু চিন্তা ভাবনা করে দেখো একটা প্রশ্ন কিন্তু এসে পড়ছে এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন আদমজি করছিল এই প্রশ্নটা তাহলে আমাদের কিন্তু একটু ভালো মতো পড়তে হবে এটা এর পরের প্রশ্নটা দেখো যে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি তোমাদের বইতে ব্রেক ডাউন করে দেওয়া আছে দেখো এই পার্টটা থেকেও প্রশ্ন হয় না প্রথম তিনটা অধ্যায়ের মধ্যে থেকে দেখো তোমাদের বইতে বলা আছে ষোলো কোটি হচ্ছে বাংলাদেশ থেকে হ্যাঁ তারপরে বলা আছে হচ্ছে দশ কোটি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তার মানে আমি দিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে আর দেওয়া আছে হচ্ছে ষোলো তিন হচ্ছে ভারতের অন্যান্য অঞ্চল থেকে ভারতের অন্যান্য অঞ্চল থেকে যেমন উড়িষ্যা এইসব জায়গা অন্যান্য অঞ্চল থেকে তিন কোটি আর এক কোটি হচ্ছে বাকি বিশ্ব এক কোটি হচ্ছে বাকি বিশ্ব তার মানে টোটাল যদি একটা সাবানি করো একটা সাম করো তাহলে এখানে অ্যান্সারটা তোমরা পাবা এখানে তিন এখানে এক মিলে তিরিশ কোটি তিরিশ কোটি ঠিক আছে আচ্ছা একটু মনোযোগ দাও শেষ পর্যন্ত থাকতে চাও কে কে আমার সাথে একটু বলো তো তোমরা তো শেষ পর্যন্ত থাকো না তোমরা তো শেষ পর্যন্ত থাকো না ঠিক আছে না এবার কি বলতেছে বাংলা ভাষায় প্রধান আলোচ্য বিষয় দেখছো প্রথম চ্যাপ্টার তিন থেকে আবার একটা প্রশ্ন আলোচ্য বিষয় কয়টা চারটা কি কি একটা হচ্ছে ধনী তত্ত্ব একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব একটা কি শব্দ শব্দ বা রূপ তত্ত্ব রূপ তত্ত্ব আরেকটা কি বলতো আরেকটা হচ্ছে বাক্য তত্ত্ব বাক্য তত্ত্ব আরেকটা কি বলতো আরেকটা হচ্ছে অর্থ অর্থতত্ত্ব অর্থ তত্ত্ব তার মানে একটা দুইটা তিনটা চারটা অ্যান্সার কি চার আছে এই যে চার নূর জি জিদান তুফা বর্ষা খাদিজা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত লাইভটা করব বাংলা কাব্যরীতি কয় ভাগে ভাগ করা যায় ওকে বাংলা কাব্যরীতি কয় ভাগে ভাগ করব তোমাদের বইতে এবারও দেখো প্রথম দিক থেকে এই প্রশ্নটা করছে কাব্যরীতি দুই ধরনের একটা হচ্ছে পদ্য কাব্য একটা পদ্য আর একটা হচ্ছে গদ্য তার মানে দুই কি আছে এই যে দুই এই যে দুই আমি লাইভটা শেষ করে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এই লাইভের ক্যাপশন ইউটিউবের ক্যাপশনে আমাদের এই স্লাইডের লিঙ্কটা দিয়ে দিব এই প্রশ্নগুলো একটু ভালো মতো পড়বা হ্যাঁ এরপরে এগুলা পড়লেই যে আসবে ব্যাপারটা এরকম না ভালো মতো খেয়াল রেখো দেখো উচ্চারণ কোনটা এটা আসছে বর্ণের উচ্চারণ থেকে অষ্টম অধ্যায় থেকে দেখো অদ্য কেমনে স্বরে অ স্বরে অ দয় জফলা এবার একটু মনে রাখো আদ্য অ আদ্য অ মানে কি জানো আদিতে অ ধনী আদ্য অ মানে আদিতে অধনী দেখো এটা বুঝে নাও এটা ইন্টারে আছে আদিতে অ ধ্বনি তোমরা জানো না আমাদের ইন্টারে ইবিআই নামে একটা কোর্স আছে যেখানে আমি পড়াই যেখানেই আমি পড়াই প্রায় চার হাজার স্টুডেন্ট আমাদের কোর্সটা করলো এবার তোমরা একটু রেডি থাকো আমরা তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পরশু দিন এর লঞ্চিং লাইফ করবো তোমরা চাইলে আগে থেকে ভর্তি হয়ে থাকতে পারো তোমাদের ক্লাস শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষার পরে ঠিক আছে অবশ্যই একটা বেটার সলিউশন তোমরা অবশ্যই রিভিউ নিয়ে ভর্তি হবা এবার দেখো আদ্য মানে আদিতে অধ্বনি এরপরে যদি একটা জ ফলা থাকে জ ফলা তবে এই অধ্বনির উচ্চারণ হয়ে যাবে ও এর মতো আমি আবারও বলতেছি দেখো এই যে পদ্ম শব্দটা বলি না এটা অ্যাকচুয়ালি পদ্য কেমনে এই প প মানে কি অ মনে আছে যদি কোনো হসন্ত বা কার চিহ্ন না থাকে তবে সেটার সাথে অধ্বনি থাকে তাহলে পয়ের সাথে অধ্বনি আছে। এবার চিন্তা করো তো আমি যদি বলি গদ্য হবে না হবে হচ্ছে গদ্য কেমনে কারণ গয়ের সাথেও অধ্বনি আছে। এইবার দেখো আদ্য অ আদিতে অ এর পরে যদি জ যুক্ত কোনো শব্দ থাকে এই যে জফলা। তবে অয়ের উচ্চারণ হয়ে যায় ও এর মতো অয়ের উচ্চারণ হয়ে যায় ও এর মতো তার মানে এই অপশন বাদ এই অপশন বাদ বাকি থাকে দুইটা একটা দুইটা কোনটা হবে রাইট আনসার দেখো এটা ওদ্য আর এটা ওদ্য এখানে তো রস্যই কোনো ধ্বনি নাই এটার উচ্চারণ হচ্ছে ও দো ও আটকাই গেছি না ওধ বলে আটকায় গেছি না এই আটকানোর জন্য একটা হসন্ত আর দো আচ্ছা এবার দেখো উপসর্গের সংখ্যা কয়টা দশম উপসর্গের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক বাংলায় অর্ধ অর্ধ শতাধিক তার মানে অ্যান্সার হচ্ছে পঞ্চাশ কাছাকাছি উত্তর হ্যাঁ কাছাকাছি উত্তর আচ্ছা ওকে এবার একটু দেখি আমরা ধোলাই শব্দটা কোন ভাষা থেকে আসছে এটা হিন্দি ভাষার শব্দ এটা হচ্ছে সতেরো পরিচ্ছেদ সতেরো নং থেকে প্রশ্ন আসবেই সতেরো নং থেকে মাস্ট শব্দ থেকে এটা হচ্ছে উৎসগত এটা হচ্ছে উৎস শব্দের উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা যায় চার প্রকার তোমাদের মনে আছে যে একটা হচ্ছে তৎসম একটা হচ্ছে তদ্ভব একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি আরেকটা কি বিদেশি তারপর বলতো যে গঠন বিবেচনায় শব্দ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আরেকটা হচ্ছে সাধিত শব্দ আর একটা সাধিত শব্দ আর পদ বিবেচনায় শব্দ হচ্ছে আট প্রকার বিশেষ থেকে আবেগযোজক অনুসর্গ পর্যন্ত ঠিক আছে আশা করি ঠিক আছে আচ্ছা পিডিএফ এই যে এই ক্লাসের তুমি পিডিএফ পায়ে যাবা কোনো টেনশন না এবার আসো আমাদের পরের প্রশ্নটা দেখো যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার কি একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া দেখো এই যে তোমাদের কাছে যে একটা দিন তোমাদের কাছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ তো তোমাদের কাছে ভ্যালেন্টাইন ডে আর আমার কাছে চোদ্দ তারিখ কী ডে আমার কাছে চরি চোদ্দো তারিখ হচ্ছে পরীক্ষার আগের ডে আর আমার কাছে আসলে ডে বলতে এই ভ্যালেন্টাইন ডে প্রোপোজ ডে এইসব ডে নেই আমার কাছে পরীক্ষার আগের ডে পরীক্ষার পরের ডে রেজাল্টের ডে এটাই আমার জীবন যদি ডে দিতেই হয় তাহলে আমার টাকা দে আমার পয়সা দে এইসব দে আমি বিবিআইতেও বলছি এই কথাটা সরি এফআরসিতেও বলছি এই কথাটা তো এই যে ডে মনের ভাব প্রকাশের এই ব্যাপারটা যেহেতু আসছে ধরো সমাপিকা ক্রিয়া মানে কি যে ক্রিয়ার মাধ্যমে তোমার মনের ভাব প্রকাশ হয়ে যায় যদি আমি তোমাকে বলি যে আমি 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 তোমাকে আমি তো মাকে এই যে আমি তোমাকে বলে হুম ধরো আমি তোমাকে বলে চলে গেছে সে এখন তুমি ভাবলা এই এই নারী তো আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি এখন পরের দিন ফিরে এসে সে বলল আমি তোমাকে পছন্দ করি না ব্যাপারটা কেমন হবে বলো তো এই কারণে মনের ভাব প্রকাশ করতে হলে তোমাদের ব্যাকরণ শিখতে হবে আর ব্যাকরণ শিখতে হলে আমার ক্লাস করতে হবে এটার তো কোনো বিকল্প নেই তাহলে অ্যান্সার আসতেসে হচ্ছে দুই প্রকার এবার কি হলো দেখো নিচের কোনটি সাধারণ অনুসর্গ তাহলে এই যে থেকে এটা তো ক্রিয়াপদের থেকে সৃষ্টি সো এটা হচ্ছে ক্রিয়া জাত করে এটাও তো ক্রিয়া জাত বুঝাই যাইতেছে ক্রিয়া জাত আচ্ছা দিয়ে এইটাও তো ক্রিয়া জাত কিন্তু তারা এইটা ক্রিয়া জাত না এটা হচ্ছে সাধারণ অনুসর্গ এটা হচ্ছে সাধারণ অনুসর্গ আচ্ছা কতক্ষণ চলবে ক্লাসটা চলবে হচ্ছে বেশি ঘন্টা সাড়ে নয়টা ধরে রাখো দুই ঘন্টা আমি তো বলছি এক ঘন্টা হয়েছে কেমন দেখো শব্দের শেষে থাকলে কোন সর বিভক্তি বসে একটু চিন্তা তো ভাই একটু চিন্তা তো ভাই একটু চিন্তা করো তো বউ একটু চিন্তা করো তো বউ আচ্ছা আমি যদি বলি ভাই এর ভাই দৃশ্বর কেমনে কারণ এখানে ভা আই এই যে আই ও তার মানে এখানে ও ও তাই না এগুলা কি এগুলা দৃশ্বর না দৃশ্বর না আচ্ছা বলো তো এটার সাথে কোন বিভক্তি যুক্ত হতে পারে নর্মাল ব্যাখ্যা দাও দেখো তো ভাই এ ভাই এ না ভাইতে কোনটা হয় ভাই এর বউ এর তার মানে এখানে আমি দিতে পারি হচ্ছে ভাই এর কিংবা বউ এর এই যে সিম্পলি অ্যান্সার হচ্ছে এর এবার কি বলতো নিচের কোনটি গুণবাচক বিশেষ্য অ্যাবস্ট্রেক্ট নাউন কোনটা একটু দেখো শয়ন তো তোমরা জানো যে ক্রিয়া বিশেষ্য বলে একটা টার্ম আছে যেমন ধরো পঠন পঠন তারপর ধরো শয়ন তারপর ধরো গমন তারপর ধরো গমন তারপর ধরো ভোজন ভোজন এগুলা কি প্রত্যেকটা এগুলো এক একটা ক্রিয়াপদের নাম এগুলা হচ্ছে ক্রিয়া পদের ক্রিয়া পদের নাম আচ্ছা নাম বুঝাইলে সেটা কি বলে সেটাকে বলা হচ্ছে বিশেষ্য সেটাকে বলে হচ্ছে বিশেষ্য যেহেতু পদের নাম তাই আমরা বলতেছি এগুলোকে ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ্য তাই স্বয়ন এটা হচ্ছে একটা ভার্বাল নাও ইংরেজিতে এটাকে বলা হয় ভার্বাল নাউন হ্যাঁ জেরান্ড বলি আমরা এবার দেখো তো বাহিনী এটা একটু আগেই আমরা বলছি কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ নাউন মানে কি কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য আর চাল এটা তো বস্তু তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা এটাকে আমরা বলতে পারি বস্তু বা এটাকে আমরা বলতে পারি আনকাউন্টেবল নাউন এবার একটু দেখো তো সরলতা সরলতার কী হবে সরলতাটা হবে হচ্ছে একটা গুণের নাম সরল থেকে সরলতা তার মানে এইটাই হচ্ছে আমার গুণবাচক বা অ্যাবস্ট্রাক্ট নাও ওকে এবার একটু দেখো তো যোজক কাকে বলে যোজক কি যুক্ত করে যোজক পদকে যুক্ত করে যোজক বাক্যকে যুক্ত করে বর্গকে যুক্ত করে আই হাই তিনটাই হচ্ছে তার মানে অ্যান্সার হচ্ছে চার নম্বরটা কি এক কাহিনী করলো জীবনে আচ্ছা যাই হোক এবার দেখি পারাবার নীচের কোনটি সমার্থক শব্দ পারাবার মানে হচ্ছে সমুদ্র পারাবার মানে হচ্ছে সমুদ্র তো আমি তোমাদেরকে বলতেছি না যে প্রতিশব্দ থেকে প্রশ্ন হবে প্রতিশব্দ এই প্রতিশব্দ থেকে মাস্ট প্রতিশব্দ থেকে মাস্ট প্রশ্ন হবে আচ্ছা এরপর দেখো তো রিক্ত শব্দের বিপরীত শব্দ কি দেখো আমি তোমাদেরকে একটা লাইন বলি হ্যাঁ লাইনটা হচ্ছে কুহেলি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তোমরা যখন ইন্টারে উঠবা তোমরা একটু কষ্ট করে তিনশো তিরাশি নাম্বার পেজটা খুলবা তিনশো তিরাশি নাম্বার পেজ তিনশো তিরাশি নাম্বার পেজটা খুললে তোমরা কি পাবা জানো তোমরা পাবা হচ্ছে সরি দুইশো তিরাশি দুইশো তিরাশি নাম্বার পেজটা খুলবা হ্যাঁ কত নাম্বার পেজ দুইশো তিরাশি দুইশো তিরাশি নাম্বার পেজ খুললে পাবা তাহারেই পরে মনে তাহারেই পরে পরে মনে এই তাহারেই পরে মনে পেজ খোলার পর তোমরা চলে যাবা তিন দুইশো চুরাশি নাম্বার পেজে দুইশো চুরাশি নাম্বার পেজে গেলে লাস্ট তুমি লাস্ট অর্থাৎ সাতাশ থেকে তিরিশ নাম্বার লাইনটা পড়বা যে লাইন তিনটা আমি ব্যাক বর্ণনা করছি সেখানে ছিল রিক্ত হস্তে এই যে রিক্ত এই রিক্ত হস্তে হস্তে হস্ত মানে হাত রিক্ত মানে খালি রিক্ত মানে খালি এখন প্রশ্নটা করছে খালি এর বিপরীত শব্দ কী পূর্ণ শেষ খালি এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ এই যে শেষ আচ্ছা বুঝতে পারছো দেখছো এইভাবে আমি পড়ছিলাম এই কারণে আমার মনে আছে আমার তো এইভাবে রিক্ত মানে যদি খালি হয় তাহলে পূর্ণ মানে কি এটার বিপরীত শব্দ এবার কি হইল দেখো এবার বলতেছে যে যুক্ত বর্ণ ও মাই গড এটা খুবই ইজি এটা অ্যান্সার হচ্ছে কোনটা হবে এটার অ্যান্সার হবে এটা আচ্ছা সাব এটার নাম কি সাব্বু দেখো তোমাকে আমি বলি তুমি যত কমেন্ট করবা আমার তত রিচ বাড়বে আমার তত এঙ্গেজমেন্ট বাড়বে যত রিচ তত ভিউ তত ভিউ তত টাকা তো তোমরা যত এলোমেলো কমেন্ট আছে করতে থাকো লাভ আলটিমেটলি আমারই এটিছে এখন বলতেছি কি বাক্যের প্রধান অংশ কয়টা দেখো যেসব উল্টাপাল্টা কমেন্ট করবে তার বাপমা নিজেরা কন্ট্রোল করতে পারে নাই মানে পোলারে কন্ট্রোল করতে পারে নাই তা আমরা কি কন্ট্রোল করব তারে কর না কমেন্ট এটা তো আমারই লাভ হবে কর আমার যদি লাভ করতে চাস মানব কল্যাণ যদি করতে চাস কর কোনো সমস্যা নেই যত রিচ তত টাকা আচ্ছা বাক্যের প্রধান অংশ কয়টা বাক্যের প্রধান অংশ হচ্ছে তিনটা বাক্যের প্রধান অংশ হচ্ছে তিনটা এবার একটু ভালো মতো দেখার চেষ্টা করো এই যে ক্লাসের মুডটা খারাপ করে দেওয়া হচ্ছে এদের টার্গেট দেখো মুড খারাপ হয় নাই আমি চাইলে তোমার মুড খারাপ করে দিতে পারবো এখন দেখো বাক্যের প্রধান অংশ তিনটা তোমরা হচ্ছে বাক্যের যে প্রধান অংশ একটু খেয়াল করো তোমরা একটু খেয়াল করো যে বাক্যের প্রধান অংশ তিনটা আমি কমেন্ট দেখতেছি কর 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 বাক্যের প্রধান অংশ হচ্ছে তিনটা ঠিক আছে তোমরা যদি একটু কষ্ট করে তিরাশি নাম্বার পেজ খুলো এটা চতুর্থ প্যারা যদি একটু পড়ো তাহলেই পাবা বাক্যের প্রধান অংশ হচ্ছে তিনটা এক অংশের নাম হচ্ছে কর্তা একটা হচ্ছে কর্তা একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ক্রিয়া একটা হচ্ছে ক্রিয়া এবার দেখো আমি তোমাদেরকে বুঝাই ধরো এই যে সাকিব এই যে সাকিব সাকিব বই পড়ে বই পড়ে এইটা একটা বাক্য হ্যাঁ এই পরে এটা তো ক্রিয়া কারণ এটা দ্বারা কোনো কিছু করা বা ঘটা এটাকে বা হওয়া এটা বুঝাইতেছে সাকিব বই পড়ে এখন কে বই পড়ে যে বই পড়ে অর্থাৎ যে ক্রিয়াটাকে সম্পাদন করে তাকে বলা হয় কর্তা কর্তা অর্থাৎ ক্রিয়াকে যদি তুমি প্রশ্ন করো যে কে বা কারা দ্বারা তুমি পাওয়া হচ্ছে কর্তা তুমি পাবা কর্তা এবং ক্রিয়াকে যদি প্রশ্ন করে তুমি প্রশ্ন করবা হচ্ছে কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা তাহলে তুমি অ্যান্সারটা পাবা কি তাহলে তুমি অ্যান্সারটা পাবা হচ্ছে কর্ম তাহলে তুমি অ্যান্সারটা পাবা কর্ম তাহলে এবার রাইট অ্যান্সার দাও তো যে বাক্যের প্রধান অংশ কয়টা তিনটা তিনটা আচ্ছা ওকে বলতেছে উরণচন্ডী উরণচন্ডী মানে বে যার কোনো হিসাব নাই পুরনচন্ডী হ্যাঁ আচ্ছা এবার কি বলতেছে পার্শিক তুমি যখন ল উচ্চারণ করো বের দেবে ল তাই না তাহলে এটাকে বলা হয় পার্শিক এবং এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ইম পর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তো বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে এইবার দেখো আচ্ছা বিধেয় ক্রিয়ার বিশেষ অংশ কোনটা তোমাদেরকে আমি একটু ভালো মতো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই ধরো আমি বলতেছি এই যে আমাদের প্রিয় সানি ভাই আইসিটি পড়ায় যিনি হ্যাঁ জীবন মানে আইসিটি আসলে সারা জীবন জি বাংলা নাটক সিরিয়াল দেখে তো এই কারণে জীবন মানেই সে আইসিটি বানাই দিয়েছে সে একটা সিরিয়াল বের করতেছে জীবন মানেই আইসিটি জি বাংলায় সেটা অনেয়ার হবে একটু আমি বলি ধরো আমি যদি তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে সানি আমাদের সানি ভাই নাচছে আমাদের সানি ভাই কী করতেছে নাচছে সানি ভাই খুব ভালো নাচতে পারে তো যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে আমরা বলি উদ্দেশ্য হ্যাঁ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে আমরা বলি উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য যে কাজটা করে সেটাকে আমরা বলি বিধেয় অংশ সেটাকে আমরা বলি বিধে অংশ তা এটা বিধেয় ক্রিয়া এখন যদি আমি তোমাকে বলি যে সাকিবের ভাই সাকিবের ভাই সানি নাচছে তাহলে আমি কাকে এক্সটেন্ড করছি আমি সানি ভাইকে একটু এক্সটেন্ড করছি না তো সানি ভাই কী ছিল উদ্দেশ্য ছিল না তো আমি একটু উদ্দেশ্যটাকে বাড়াইছি উদ্দেশ্যটাকে বাড়াইলে যেই অংশটুকু পাওয়া যায় সেটাকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক সেই অংশটুকুকে বলা হয় উদ্দেশ্যের প্রসারপ এখন আমি যদি আরেকটু বাড়ায় বলি সাকিবের ভাই বিশিষ্ট নৃত্যশিল্পী বিশিষ্ট বিশিষ্ট নৃত্য শিল্পী বিশিষ্ট নৃত্যশিল্পী হ্যাঁ চিনে রাখো কিন্তু চিনে রাখো হ্যাঁ বিশিষ্ট নৃত্যশিল্পী সানি নাচছে তার মানে এই অংশটুকু কিন্তু তখন আমি কী বাড়াইলাম আমি উদ্দেশ্যটা কে সাকিবের ভাই সানি নাচছে তো উদ্দেশ্য সানি সাকিবের ভাই বিশিষ্ট নৃত্যশিল্পী সানি নাচছে উদ্দেশ্য সানি তার মানে এই অংশগুলো কি উদ্দেশ্যটাকে আমি প্রসারিত করছি কি করছি আমি প্রসারিত করছি বা বাড়াইছি তার মানে এই প্রত্যেকটা অংশকে আমরা বলবো উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্যের উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্যের প্রসারক ব্যাপারটা বুঝছো না তার মানে উদ্দেশ্যকে বাড়াইলে আমরা পাবো উদ্দেশ্যের প্রসারক এখন আরেকটা উদাহরণ দিই ফাইনাল একটা উদাহরণ ধরো আমি যদি দেই সানি সানি কাঁদছে সানি কাঁদছে কেন কাঁদতেছে আমরা জানি না সানি ভাই হচ্ছে ধরো সানি ভাইয়ের বাবা সানি ভাইয়ের বাবার কাছে সানি ভাই গেছে সানি ভাই বিয়ে করতে চাইছে বা সানি ভাইয়ের বাবা বলছে তোমার বয়স তো কেবল ষোলো তোমার তো এখন বিয়ে দিব না বাবা তোমার বয়স যখন আটষট্টি উনসত্তর সত্তর হবে তখন আমি তোমাকে বিয়ে দিবো এই কথা শুনে সানি ভাই কাঁদছে এখন সানি ভাই কাঁদছে ভালো কথা তার মানে সানি ভাইকে উদ্দেশ্য করে বলা হইতেছে সাবজেক্ট সানি ভাই উদ্দেশ্য সানি ভাই কাঁদছে হচ্ছে তার ক্রিয়া এখন এইটা সানি ভাই কাঁদছিল এখন সানি ভাই আবার চেঁচিয়ে কাঁদছে চেঁচিয়ে কাঁদছে এবার দেখো উদ্দেশ্যটাকে কিন্তু আমি বাড়াই নাই আমি বাড়াইছি কাকে আমি বিধেয় অংশটাকে বাড়াইছি আমি বিধেয় অংশটাকে বাড়াইছি এখন এইটাকে যদি আমি আরও বানাই বাড়াই যে সানি ভাই সানি ভাই মিষ্টির জন্য বিবাহের মিষ্টির জন্য মিষ্টির জন্য চেঁচিয়ে কাঁদছে চি এ কাঁদছে হুম চেঁচিয়ে কাঁদছে তাহলে আমি কিন্তু কী বাড়াইলাম অংশটাকেই আরও বাড়াইছি তার মানে এই সবগুলা এই সবগুলা কিন্তু বিধেয় অংশের বিধেয় অংশের বিধেয় অংশের কি প্রসারক প্রসারক অর্থাৎ তুমি যখন বিধেয় অংশটাকে বাড়াবা তুমি বিধেয় প্রসারক পাবা তুমি যখন উদ্দেশ্য অংশটাকে বাড়াবা তখন তুমি উদ্দেশ্য প্রসারক পাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝে গেছে না এখন একটু রেলিভেন্ট উদাহরণ দিতে হবে ধরো সজল ধরো সজল না চিন্তা করো সজল না এই যে সানি ভাই আমাদের সানি ভাই সানি ভাইয়ের আমাদের প্রিয় আঙ্কেলের নাম হচ্ছে নাজমুল আঙ্কেল তো নাজমুল আঙ্কেলের ছেলে হচ্ছে সানি ভাই তো এরকম একটা উদাহরণ আমাদের বানাইতে হবে চিন্তা করো আমরা লিখলাম যে নাজমুল আঙ্কেল তো আমরা বাংলায় লিখতে পারবো না আমরা চাচা লিখবো যে নাজমুল নাজমুল চাচার নাজমুল চাচার ছেলে নাজমুল চাচার ছেলে সানি এখন নাজমুল চাচার অনেক বড় লোক অনেক মানে অনেক বড় লোক ঠিক আছে তার একশো তালা একটা বুর্জ খালিফা আছে সানি ভাই বুর্জ খালিফাতে থাকে একশো তালায় এখন একশো তালার নিচে একটা বাগান আছে সেই বাগান একটা গাছ আছে সেই গাছের নাম হচ্ছে বট গাছ তো সানি ভাই বট নিচে বই পড়ে তো চিন্তা করো নাজমুল চাচার ছেলে সানি গাছতলায় বসে গাছ তলায় গাছতলায় বসে বসে বই পড়ছে বই পড়ছে এইবার একটু দেখো এইবার একটু দেখো উদ্দেশ্যটাকে আমাদের উদ্দেশ্য কিন্তু সানি ভাই এটা কি এটা হচ্ছে উদ্দেশ্য এইবার দেখো নাজমুল চাচার ছেলে সানি তার মানে সানি ভাইয়েরই তো পরিচয়টাকে আমি এক্সটেন্ড করছি উদ্দেশ্যটাকে বাড়াইছি তার মানে এই পুরা অংশটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক এই পুরো অংশটা হচ্ছে উদ্দেশ্যের উদ্দেশ্যের প্রসারক প্রসারক যে আমি উদ্দেশ্যটাকে বাড়াইছি এইবার দেখো পড়ছে এইটা তো বিধেয় ক্রিয়া এইটা কি এটা তো আমার বিধেয় অংশের ক্রিয়া এটা তো আমাদের বিধেয় বিধেয় ক্রিয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিধেয় ক্রিয়া এখন দেখো আমি এই পুরা অংশটা পাইছি হচ্ছে বিধেয়ের প্রসারক ভালো মতো খেয়াল করো এই বিধেয় ক্রিয়ার আগে যে নাউনটা থাকে যে বিশেষ্যটা থাকে কোনটা বলো তো বই বইটা কি বইটা একটা বিশেষ পদ না একটা বস্তুবাচক বিশেষ না এই বিধেয় ক্রিয়ার বিশেষ অংশটাকে বলা হয় পুরুক পুরুক ও মা কুছোস কিনা পুরো একটা চ্যাপ্টার শেষ করছি আমি ক বুঝছো কিনা ক বুঝছো কিনা আমি সানি ভাই আপনার বাবা আমার চাচা না আচ্ছা বল বুঝছোস কিনা দেখ পড়ালেখা হবে মজার ছলে আমি দেখ মজা কিন্তু করছি বাট হিউজ পড়াইছি পুরো একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে তুই চ্যাপ্টারটা খুল উদ্দেশ্য বিদেহ প্রসারক দেখ শেষ হ্যাঁ দেখ আমার সুপ্রিয় ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের স্টুডেন্ট তোমরা যারা এখন লাইভে আছো তোমরা বাংলার ক্লাস করছো সাকিব একটা এমসি কিউ দিয়ে একটা চ্যাপ্টারের কাভারেজ করলো এবং যে পরিমাণ পরিশ্রম নিয়ে ও পড়াচ্ছে আমরা যে চেষ্টা চালাচ্ছি এই চেষ্টার কোনো ত্রুটি রাখবো না ইনশাল্লাহ তোমরা তোমাদের চেষ্টার ত্রুটি রাখবে না কারণ কিছুদিন আগে আমি একটা ছবি পোস্ট করছিলাম আমার ফেসবুক আইডি থেকে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে যা সে চায় তা না তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান তোমরা তোমাদের বাবা মায়ের কষ্টার্জিত অর্থে লেখাপড়া করো এই লেখাপড়ার যে ভার এই লেখাপড়ার যে ওজন এই ওজনটা তোমরা বুঝবা এই ওজনটাকে তোমরা সম্মান করবা লেখাপড়া করে তোমরা এমন একটা মানুষে পরিণত হবা যেই মানুষ দ্বারা অন্য কোনো মানুষ সমাজ দেশ এবং রাষ্ট্র যেন আঘাতপ্রাপ্ত না হয় তো এই যে বিধেয়ক্রিয়ার ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় যে পুরক কেন পুরক আর কেন প্রসারক বিশেষ্য বা পরিপূরক না এই এমসিকিউর অ্যান্সারগুলো একটা এমসিকিউতে চারটা অপশান থাকে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট এইটা বোঝার সাথে সাথে বাকি তিনটা অপশন যে রাইট নয় মানে এটা যে রং এটা কেন রং এটা বোঝাটা বেশি দরকার আমাদের এই লাইভ ক্লাসগুলা হচ্ছে এসএসসি চব্বিশকে কেন্দ্র করে এবং এসএসসি চব্বিশ ব্যাচের সকল স্টুডেন্ট যারা এফটিকে ভালোবাসে পছন্দ করে নামটা শুনেছে আমরা যে একটা সার্ভিস দেই পরীক্ষার আগে একটা সার্ভিস দেই এই সার্ভিসটা যে আমরা দেই এটা আমাদের পরম্পরা এটা হয়ে আসতেছে দুই সাল থেকে দুই হাজার একুশ বাইশ তেইশ এখন চব্বিশ চলছে গত চার বছর ধরে আমরা এটা দিচ্ছি তোমরা দয়া করে আমাদের এই লাইভ ক্লাসগুলোতে শুধুমাত্র লেখাপড়ার জন্য বসবা আমরা কেবলমাত্র ওই সকল স্টুডেন্টকে চাই যারা লেখাপড়া করতে চায় এবং যাদের বাবা মায়ের কষ্টার্জিত অর্থের প্রতি বিন্দুমাত্র সম্মান আছে। আমাদের সব স্টুডেন্ট লাগবে না আমাদের সবাইকে প্রয়োজন নাই এবং আমরা আমাদের পূর্বের যেই সিকোয়েন্স ছিল এখন আমাদের টিম বেড়েছে টিমের মেম্বার বেড়েছে আমাদের ডিপার্টমেন্ট বেড়েছে আমাদের ডিপার্টমেন্টের স্টাফ বেড়েছে টিচার বেড়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমরা এখন যারা দেখতেছো তোমরা তোমাদের জুনিয়রদেরকে অর্থাৎ ক্লাস নাইনে এবার যারা উঠেছে ওদেরকে একটু জানিয়ে দিও কালকে আমি লাইভে আসতেছি ঠিক রাত নয়টায় সেই লাইভে ক্লাস নাইনের নিউ কারিকুলামে আমরা যে কোর্স সাজিয়েছি বত্রিশ সপ্তাহের যে একটা কোর্স সাজিয়েছি বিজ্ঞান বাংলা তথ্য ডিজিটাল প্রযুক্তি হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ম্যাথ এবং বিজ্ঞান এই যে ছয়টা অধ্যায় ছয়টা সাবজেক্ট এই সাবজেক্টের উপরে পূর্ণাঙ্গ কোর্সের বিবরণী আমি দিব আর তোমরা যারা এই মুহূর্তে এসএসসি চব্বিশ আছো তোমাদের পরীক্ষাটার আগে আগে প্রত্যেকটা দিন আগে যে ছুটিটা আছে সেই ছুটির মাঝে আমরা গাইডলাইন সেশন একটা ফাইনাল রিভিশন কোর্সের মতন করে আমরা পড়াব তোমরা উপস্থিত থেকো আশা করি তোমাদের উপকার হবে আর তোমাদের মধ্যে কিছু আইডি থেকে যখনই কোনো অবাঞ্ছিত বা কোনো ধরনের আঘাতমূলক কোনো কমেন্ট করো সেটা যে কোনো কারণে করো আমাদের কয়েক সেকেন্ড লাগবে শুধু আইডিটা ব্যান করতে এই তো আর কিচ্ছু হবে না ঠিক আছে সো তোমাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি বাঁকা থাকো সে বাঁকাটা উপরে ফেলতে বেশি সময় লাগার কথা না আমাদের সো আই উইশ ইউর সাকসেস টেক কেয়ার ভালো থাকো আমার সাথে দেখা হবে কালকে তোমাদের না যারা ক্লাস নাইনে উঠেছে তাদের সো বাকি ঘটনা সাকিব বলবে তো তোমরা সবাই একটু কষ্ট করে দেখো আমরা অর্ধেক টুক শেষ করে ফেলছি আর সর্বোচ্চ এক ঘন্টা বা পঞ্চাশ মিনিটে বাকিটা শেষ হয়ে যাবে একটা উদাহরণ মানে একটা ইমসি পড়াইতে আমার পুরো চ্যাপ্টারটা ধরা লাগলো এখন তোমরা রিডিং পড়লেই তোমরা পারবা হ্যাঁ আচ্ছা এরপরে 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 একটু দেখো মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ মনোযোগ আমি মনে করতেছি না যে আমি তোমাদের খুব বিরক্ত করতেছি বা আমি তোমাদেরকে খুব মানে কি বলে বোরিং বানাইতেছি দেখো লগ্ন কত প্রকার লগ্ন কি বাক্য যখন পদে পরিণত হয়ে যায় তখন এর সাথে চারটা যুক্ত হতে পারে একটা হতে পারে বিভক্তি একটা হতে পারে বিভক্তি এক হতে পারে বচন এক হতে পারে বচন এক হতে পারে নির্দেশক এক হতে পারে নির্দেশক আরেক হতে পারে হচ্ছে বলক আরেকটা হচ্ছে পারে বলক এই চারটা জিনিস পদের সাথে যুক্ত হতে পারে পদের সাথে তার মানে লগ্ন কত প্রকার লগ্ন হচ্ছে চার প্রকার এরপরে কি দিছে দেখো তো বৃহৎ অর্থে কোনটা বাঘা এখন তোমরা তো বাঘা বলতে আমাকেই বুঝবা যে সাকিব ভাই তো বাঘা লোক বাঘা মানে কি বাঘের মতো মতো মানে কি বলতো সদৃশ মতো মানে কি সদৃশ অর্থাৎ বাঘের মতো ডিঙা ডিঙি থেকে হয়েছে ডিঙা ছোট নৌকা থেকে বড়ো নৌকা তার মানে এটা শব্দটা হয়েছে ডিঙি থেকে ডিঙি ডিঙি থেকে হয়েছে ডিঙা তার মানে একটু দেখি ঢাকায় ঢাকা থেকে ঢাকায় এটা জাত অর্থে হয়েছে এটা জাত অর্থে হয়েছে আর এইবার দেখো এটা তোমাদের বইতে নাই তাহলে অ্যান্সারটা কোনটা হইতেছে অ্যান্সারটা হইতেছে এই যে এইটা এইটা হইছে হচ্ছে আমাদের বৃহৎ অর্থে একটু থাকো একটু কষ্ট করে থাকো তোমাদের অনেক উপকার হবে লাইফটাতে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান যেমন ধরো আমি এই উদাহরণটা আগেও দিছি ধরো এরকম যে সিংহ পুরুষ সিংহ সিংহ পুরুষ এই সিংহ পুরুষ এখন দেখো সিংহপুরুষ মানে কি লিখবা তোমরা অ্যাকচুয়ালি সিংহপুরুষ মানে আর কি লিখবা বলো আমার নামটাই তো লিখবা সিংহপুরুষ কে সিংহপুরুষ হচ্ছে সাকিব ভাই এটা 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 মানতে কি কোনো সমস্যা আছে হ্যাঁ যদি মানতে সমস্যা থাকে তাহলে তার সমস্যা আছে আমাদের তো নাই দেখো এখন সিংহ পুরুষ তার মানে আমি পুরুষকে তুলনা করছি কার সাথে সিংহের সাথে তাই সিংহ হচ্ছে একটা উপমান পদ উপমান পদ আর পুরুষটা কি পুরুষটা হচ্ছে উপমেয় পদ উপমেয় এখন এই যে চোদ্দই তারিখে একটা দিবস আসতেছে না যারা ম্যাসেঞ্জারে ঘর সংসার পাইতে রাখছে তারা তো বলবেই ধরো তার প্রিয় বান্ধবীকে বলবে তোমার মুখটা চন্দ্রের মতো তুমি তো চন্দ্রমুখ তুমি কি মুখ তুমি চন্দ্রমুখ আচ্ছা এই চন্দ্রমুখ কারোর মুখ কি চন্দ্রের মতো হয় বল এটা কি বাস্তব কথা তার মানে চন্দ্রটাকে আমি বলতে পারি উপমান পদ কারণ চন্দ্রের সাথে তুলনা করতেছি আর মুখকে বলতে পারি আমি উপমেয় পদ উপমেয় পদ অর্থাৎ যাকে তুলনা করতেছি উপমেয় পদ এখন সে যখন বলবে না তোমার মুখটা তো চন্দ্রের মতো তুমি তো চন্দ্রমুখী বা তুমি তো চন্দ্রমুখ সেও আবেগে বলবে কারণ তোমাদের তো বিবেক কাজ করে না বিবেকটাতে তো তোমরা মানিবেগে রেখে দাও তোমাদের তো কাজ করে আবেগ এখন সে বলবে তুমি আমার সিংহ পুরুষ তুই কেমনে সিংহ পুরুষ বেটা তোর কি লেজ আছে আছে তোর লেজ লেজ তো নাই তাহলে এই যে যার সাথে তুলনা করি তাকে আমরা বলি উপমান পদ ঠিক আছে তাকে আমরা বলি উপমান পদ আচ্ছা এইবার দেখো সমসমান পদের প্রথম অংশটাকে কি বলে ধরো একটা উদাহরণ দেই সিংহ সিংহ চিহ্নিত চিহ্নিত আসন এইসব লিখতে না ভালো লাগে না কেন ভালো লাগে না যেন কারণ আমি যেই চেয়ারে বসি সেটাই তো সিংহাসন আবার সিংহ চিহ্নিত আসন কি আমি কি সিংহের থেকে কম নাকি তো এবার দেখো সিংহ চিহ্নিত আসন তার মানে এটা একটা ব্যাস বাক্য এটা কি বাক্য এটা একটা ব্যাস বাক্য এই ব্যাস বাক্যের প্রথম পদটা যেটা সেটাকে আমরা বলি পূর্বপদ লাস্টের পদটাকে বলি আমরা পরপদ পরপদ বলি না এটাকে কি বলি আমরা মধ্যপদ ক্ষেত্র ক্ষেত্রবিশেষে এটাকে আমরা বলি মধ্যপদ এবং এই তিনটা পদকে একত্রে আমরা প্রত্যেকটা পদকে বলি সমস্যমান পদ সমস্যমান পদ এখন সমস্যমান পদের প্রথম পদটার নাম হচ্ছে পূর্বপদ পূর্বপদ ঠিক আছে প্রথম পদটার নাম হচ্ছে পূর্বপদ আচ্ছা আচ্ছা এবার আসো এবার কি হইছে আচ্ছা সন্ধি কত প্রকার তোমরা জানো স্বরসন্ধি স্বর সন্ধি থেকে প্রশ্ন হবেই স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আর মনে রাখো সুপার সাজেশন হচ্ছে সুপার সাজেশন হচ্ছে তোমরা একটু কষ্ট করে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলা পড়বা নিপাতনে মুখস্থ করে ফেলো নিপাতনে সিদ্ধগুলা একটু পরে রাখবা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি অ্যান্সার হচ্ছে তিন এরপরে কি তিনি বাংলাদেশের নাগরিক হবেন তোমাদের বইতে আছে তিনি বাংলাদেশের নাগরিক তোমাদের বইতে আছে তিনি তিনি বাংলাদেশের বাংলা দেশের নাগরিক না গো রিক এখন দেখো একটা বাক্যকে ক্রিয়া থাকা কিংবা না থাকার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সক্রিয় সক্রিয় আরেকটা হচ্ছে অক্রিয় অক্রিয় মানে যে বাক্যে ক্রিয়ার উপস্থিতি নাই আর সক্রিয় মানে ক্রিয়ার উপস্থিতি আছে। যেমন আমার মা চাকরি করেন আমার আমার মা চাকরি আমার মা চাকরি করেন এই দেখো আমার মা চাকরি করেন এখানে করেন এইটা তো ক্রিয়া এটা তো ভার্ব সো দ্যাট মিন্স এখানে ওয়ার্ড আছে তো এটাকে সক্রিয় বাক্য বলবো স মানে শহীদ বা সাথে উপসর্গটার অর্থ আর অ মানে নাই উপসর্গটার অর্থ হচ্ছে না বোধক উপসর্গ বসছে এই যে তিনি বাংলাদেশের নাগরিক তিনি এই তিনি এটা তো প্রনাউন এটা তো একটা প্রোনাউন বাংলাদেশের এটা তো নাউন এটা তো নাউন নাগরিক সিটিজেন এটা তো নাউন তার মানে বাক্যে কই ক্রিয়া কই নাই তো এইটা কি এটা একটা প্রেজেন্ট ফর্ম দেখো এটা একটা প্রেজেন্ট ফর্ম মনে রাখবা যদি প্রেজেন্ট ফর্ম এই ক্রিয়া না থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর ফিউচার ফর্ম কিংবা পাস্ট ফর্ম এই ক্রিয়া ছিল কেমনে তিনি বাংলাদেশের নাগরিক হবেন এইটা হবে হচ্ছে ফিউচার ফর্ম আর তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন এইটা হবে পাস্ট ফর্ম তো এবার তো ক্রিয়া চলে আসছে আসছে না তো এখানে কি দিছে তিনি বাংলাদেশের নাগরিক হবেন ফিউচার ফর্মে অর্থাৎ ক্রিয়া আছে তাই এটাকে আমরা বলবো সক্রিয় বাক্য এটাকে বলবো আমরা সক্রিয় বাক্য হ্যাঁ আচ্ছা এবার আসো এবার কি বলতেছে শিক্ষককে জানাও শিক্ষক কোন কারক তো কারক বিভক্তি বের করতে গেলে তুমি ক্রিয়াকে খুঁজে আনবা ক্রিয়া কোনটা এই যে জানাও এই যে জানাও এখন জানাওকে অনেক আদর যত্ন করতে হবে ঠিক যেমন তুমি তোমার বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবীকে অনেক আদর যত্নে রাখো না তো তাদের মতো একটু আদর করতে হবে ক্রিয়াকে একটু আদর করে জিজ্ঞেস করতে হবে দুইটা প্রশ্ন ক্রিয়াকে প্রশ্ন করতে হবে হয় কি দ্বারা হয় কি দ্বারা হয় কি দ্বারা অথবা কাকে দ্বারা অথবা কাকে ধারা এবার প্রশ্ন করো ও গো ক্রিয়া একটু আসতে বললো বাবা মা যদি সাইড সুইড থেকে এসে থাপ্পড় টাপড় মারে আমার কিন্তু কোনো দাস দোষ নেই তো প্রশ্ন করো ও গো ক্রিয়া করছো এখন বলো কি জানাও অ্যান্সার কি দিতে পারবে কি জানাও অ্যান্সার তো পাচ্ছ না কিন্তু প্রশ্ন করক কাকে দ্বারা কাকে জানাও ক্রিয়া তোমাকে বলে দিবে শিক্ষককে জানাও অর্থাৎ কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যানসার আসতেছে অ্যানসার পাচ্ছ তার মানে এইটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই কর্মকারক পাই আমরা কর্মকারক পাই আছে এই যে কর্মকারক ঠিক আছে কর্মকারক আচ্ছা স্যার আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইন রে কী করছে আলবার্ট আইনস্টাইন রে মেনশন দিছে বা গো বাবা আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর নাই ক্লাসে কাজী নজরুল ইসলাম নাই ওদেরকে একটু নক করো আসতে বলো আমার ক্লাস দেখেই তো তারা কবি হবে আচ্ছা এবার দেখো জমি থেকে ফসল পাই কারক থেকে প্রশ্ন হবেই কারক কারক থেকে প্রশ্ন হবেই জমি থেকে ফসল পাই তার মানে একটু দেখো তো ফসলের ফসলের উৎস কি ফসলের উৎস হচ্ছে জমি ফসলের উৎস জমি তো কোনো পদ দ্বারা যদি কোনো কিছু উৎস বুঝায় তাহলে আমরা সেটাকে বলবো অপাদান কারক অপাদান কারক বোঝা গেছে আর করণ কারণ কারক হচ্ছে কোনো কিছুর উপায় উপায় বা সহায়ক যদি কিছু বুঝায় উপায় বা সহায়ক কর্তাকারক কোনটা তুমি যদি কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করো তবে কর্তাকারক পাবা অপাদান কারক হচ্ছে উৎস জন্ম বিচ্যুতি এগুলা বা কোথা থেকে পড়ে গেলে উৎস আর কর্মকারক কি কে অথবা সরি কি অথবা কাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে তাহলেই তুমি কর্মকারক পেয়ে যাবা এর পরের প্রশ্নটা কি ধাত্রী ও ধাত্রী শব্দ জোরে ধাত্রী শব্দের অর্থ কী ধাত্রী শব্দের অর্থ হচ্ছে দায় এটা হচ্ছে শব্দ দ্বিত্ব থেকে আসছে শব্দ দ্বিত্ব এই চ্যাপ্টার থেকে মাস্ট মাস্ট প্রশ্ন থাকবে মাস্ট এর পরের প্রশ্নটা দেখো তরিত তরিত মানে কি তো ফিজিক্সের ভাষায় তরণ শব্দটার অর্থ অর্থ কী এক্সিলারেট এক্সিলারেট মানে কি বেগ বৃদ্ধি পাওয়া তাই না বেগ বৃদ্ধি পাওয়া এখন এর বিপরীত শব্দটা কি বলতো মন্দন মন্দন মানে কি বলতো ডিএক্সিলারেট অর্থাৎ বেগটাকে কমায় দেওয়া তার মানে এইটার অর্থ যদি বেগ বাড়ায় দেওয়া হয় দেখো বিজলি এটা তো হবে না দীর্ঘ এটা তো হবে না দৃষ্ট এটা তো হবে না তাহলে অ্যান্সারটা আসতেছে স্লোথ মানে স্লো তার মানে অ্যানসারটা হচ্ছে এটা বাংলা ফার্স্টের ক্লাস হবে পরীক্ষার আগের রাতে এবার দেখো তো মেঘ শব্দের প্রতি শব্দ নয় কোনটা জিমুথ মানে মেঘ অভ্র মানে মেঘ নিরদ মানে মেঘ এগুলার মানে হচ্ছে মেঘ কিন্তু প্রভঞ্জন কথাটার অর্থ হচ্ছে বায়ু এটার কথাটার অর্থ হচ্ছে বায়ু এটার কথা হচ্ছে বায়ু এর পরের প্রশ্নটা একটু দেখি যে কচু কাটা করার অর্থ বাগধারাটির অর্থ কি দেখো কচুকে যখন তুমি উঠায় ফেলবা পুরা কচু গাছটাকেই ধ্বংস করে ফেলবা তার মানে এটার অর্থ হচ্ছে ধ্বংস এই যে বাগধারা থেকে প্রশ্ন বাগধারা থেকে প্রশ্ন মাস্ট ইজ ইকুয়াল টু মাস্ট বাগধারা থেকে প্রশ্ন মাস্ট আচ্ছা বাক্যের ব্যাচার্থকে আরও কি বলা হয় ব্যাচার্থকে কি বলা হয় বলতো আক্ষরিক অর্থ না লক্ষার্থ না মুখ্যার্থ না প্রকৃত অর্থ কোনটা বলা হয় বলতো এটাকে বলা হয় আক্ষরিক অর্থ যেমন বা একটা শব্দের দুইটা অর্থ হতে পারে যদি আমি বলি মাথা যদি আমি বলি মাথা তার মানে তুমি বুঝতেছো হেড তার মানে এইটা কি অর্থ এইটা কি অ্যাকচুয়াল অর্থ না এই অ্যাকচুয়াল অর্থকেই বলা হয় বা চ্যার্থ আর যদি আমি তোমাদেরকে বলি তিনি গ্রামের মাথা তিনি গ্রামের গ্রামের মাথা তার মানে এই মাথা মানে কি বলতো একটা গণ্যমান্য মানুষ না একটা গণ্যমান্য মানুষ তার মানে এই মাথাটা মানে এটার কি একটা গৌণ অর্থ এটা কিন্তু অ্যাকচুয়াল অর্থ না এটা কিন্তু গৌণ অর্থ তার মানে শব্দের দুইটা অর্থ থাকে একটাকে বলা হয় কি বলে আক্ষরিক অর্থ আর একটাকে বলা হয় লক্ষ্যার্থ বা গৌণার্থ উক্তি পরিবর্তনের সময় এটা কেন অর্থের সংগতি রক্ষার জন্য এটা কেন ব্যবহার করি আমরা অর্থের সংগতি রক্ষার জন্য কী বলতেছিস হ্যাঁ বাংলা এত পারেন কিভাবে কই আমি তো পারি না আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফাহাদ সারের মতো একটু পড়াবো একটু টিউশন করবো এটা আমার ইচ্ছা ছিল জানি আমার জীবনের একটা শখ ছিল আমি ফাহাদ স্যারের অনেক মানি অনেক বলতে অনেক আমি তার মতো হইতে চাইছি আমি জীবনে কাউকে আইডালাইজ করার সুযোগ পাইনি না আমি বাপের মতো হইতে চাইছি না আমি বাপ চাচাদের মতো হইতে চাইছি হ্যাঁ আমার চাচু আমার জীবনে অনেক বড়ো ভূমিকা রাখছে কিন্তু ওরকম আইডিয়ালাইজ করার মতো আমি কাউকে পাইনি কিন্তু যখন আমি ফাহাদ সারকে দেখছিলাম আমি নাইনে পড়তাম তার কাছে অফলাইনে তো নাইন টেন ইলেভেন টুয়েলভ যখন আমি তাকে দেখি তখন আমি দেখছি আমি তার মতো হইতে চাই আমার খুব ইচ্ছা ছিল যে বলো না স্যার মানুষ যা চাই তাই পায় যদি সেই চাওয়ার ভিতরে সততা থাকে তো আমার খুবই ইচ্ছা ছিল যে একদিন আমি স্যারের সাথে আসব কথা বলবো ছবি তুলবো এটাই স্বপ্ন ছিল কিন্তু মানে ইচ্ছাটাকে এমনভাবে মনে পোষণ করছি যে আজকে আমি স্যারের সাথে ক্লাস নিতে পারি এটা আমার ভাবতেই খুব আনন্দ লাগে খুব বলতে খুব এবং আমি কাজটাকে অনেক বেশি ইয়ে করি মানে সম্মান করি এবং শিক্ষকতাকে আমি একদম আমৃত্যু শিক্ষকতা করার করতে চাই এটা আমার ইচ্ছা হয়ে গেছে এখন এইটাই ভালো পারি না চেষ্টা করি ভালো করার এবার কি বলছে দেখো যে বাক্যে ক্রিয়া বিশেষ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দেখো বাচ্চ থেকে প্রশ্ন না মনে রাখবা কর্তা যদি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কর্তা যদি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তবে সেটা বাচ্চ। তবে সেটা কর্তা যদি কর্ম ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তবে সেটা কর্ম কর্মবাচ্য যদি মনে রাখো ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ্য যদি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ বা বাক্যকে নিয়ন্ত্রণ করে সেটা হবে হচ্ছে ভাববাচ্য সেটা কি হবে সেটা হবে ভাব তার মানে প্রশ্নটা কি বাক্যের ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে যদি নিয়ন্ত্রণ করে সেটার অ্যান্সার হবে ভাববাচ্য এবার একটু দেখো শেষ পর্যায়ে কারক সম্পর্ক বোঝাতে বিশেষ ও সর্বনামের সাথে কি যুক্ত হয় কারক সম্বন্ধ বুঝাইতে মনে রাখবা এ কারক কি কারক হচ্ছে নামপদ এই নামপদ কি বলতো এই নামপদ হচ্ছে বিশেষ্য 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 আর কি সর্বনাম এখন বিশেষ্য আর সর্বনামের সাথে রিলেশনটা কার হবে এই রিলেশন এই রিলেশন বললেই কিন্তু তোমাদের মনে এমন একটা ঝাঁকি মারের দুষ্টু ছেলের দল এই রিলেশন মানে সম্পর্ক পদের সম্পর্ক এই রিলেশনটা করে হচ্ছে ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে হ্যাঁ ক্রিয়ার সাথে তো এই রিলেশনটা এই সম্পূর্ণ রিলেশনটার নামই হচ্ছে কারক এই সম্পূর্ণ রিলেশনটার নামই হচ্ছে কারক যে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক ইজ ইকাল টু কারক বাট এই সম্পর্ক করাইকে জানিস এই দুষ্টুটাকে এই দুষ্টুটার নাম হচ্ছে বিভক্তি এই দুষ্টুটার নাম হচ্ছে বিভক্তি তো তোরা ভালো মতো জানিস যে তৃতীয় বিভক্তি এবং পঞ্চমী যে বিভক্তিটা আছে এই তৃতীয়া এবং পঞ্চমী কোনটা বলতো এই যে দ্বারা দ্বারা দিয়া আর এদিকে আছে কর্তৃক আর ওইদিকে কি আছে হতে থেকেছে হতে থেকে এবং এরা আবার তো অনুসর্গের মধ্যে পড়ছে তাই এখানে আমরা অনুসর্গ বলতে পারি অনুসর্গ তার মানে কি কি যুক্ত হতে পারে বিভক্তি আর অনুসর্গ এই বিভক্তি আর অনুসর্গ হচ্ছে ব্যাকরণের সেই ঘটক এই ঘটক হচ্ছে এই দুইজন আচ্ছা হ্যাঁ আর লাইভের আগে আরেকটা আরেকটা হবে আরেকটা হবে আরেকটা হবে দেখো আর একটু থাকবো আর একটু বেশি না আমাদের প্রায় শেষের দিকে যৌগিক বাক্যের ক্ষেত্রে জ্যোতিচিহ্ন যোজকের কাজ করে কোনটা যৌগিক বাক্যের ক্ষেত্রে জ্যোতিচিহ্নের মতো কাজ করে কোনটা দেখো তোমাদের বইটা খুলবা তোমাদের বইয়ে একটু দেখবা বাক্য পরিবর্তন আছে না এইখানে দেখো একানব্বই নাম্বার পেজে প্রথম প্যারা লাস্ট লাইন পড়ো কমা সেমিকলন কোলন ড্যাশ কী কী কমা কমা সেমিকলন সেমি কলন তারপর কি কোলন তারপর হচ্ছে কোলন এবং ড্যাশ এরা কিসের কাজ করে এরা কিন্তু যোজকের কাজ করে কানেক্টরের কাজ করে যোজক তার মানে এরা হচ্ছে যৌগিক বাক্যে থাকে তাহলে অ্যান্সার কি হচ্ছে কমা আছে সেমিকলম আছে ড্যাশ আছে তার মানে সবগুলো অ্যান্সার এরপরে কি এরপরে দেখো নিচের কোনটি সাপেক্ষ যোজক সাপেক্ষ যোজকটা একা থাকতে পারে না এরা তো সিঙ্গেল না এরা তো দুষ্টু এরা দুষ্টু তার মানে অ্যান্সার হচ্ছে যাতা। দেখো এরা প্রত্যেকটাই একা সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম একা থাকে না আরেকটাকে নিয়ে থাকে দুষ্ট এবার একটু দেখো উদ্দেশ্য ও বিধেয় যখন প্রসারিত হয় সেসব বর্গ দিয়ে তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রসারক এটা দিয়ে তো আমি এই যে নাজমুল চাচারে তো খেপাই দিছি নাজমুল চাচা তো আমার খুঁজতেছে এবার একটু দেখো এবার একটু দেখো বাক্যে যেসব বিধে অংশে ক্রিয়া থাকে না তাকে অক্রিয় বাক্য বলে যে তিনি বাংলাদেশের নাগরিক এখানে ক্রিয়া নাই তার মানে এটা অক্রিয় বাক্য এরপরের যে প্রশ্নটা কি এর পরের প্রশ্নটা হচ্ছে আমরা যদি একটু দেখি এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো এর পরের প্রশ্নটা এটা তো শেষ এর পরের প্রশ্নটা কি বলছে বাক্যে গৌণকর্মের সাথে কোন বিভক্তি প্রয়োগ হয় দেখো গৌণকর্ম কী আর মুখ্য কর্ম কী ভালো মতো দেখো ঠিক আছে যে বাবা বাবা ধরো বাবা না ধরো আমি এটা দিই নাজমুল চাচা ধরো নাজমুল চাচা নাজ নাজমুল চাচা চাচা সানিকে সানিকে কে কলম কলম দিল কলম দিল আচ্ছা এবার দেখো এই দিল এইটা কি এটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়াকে আদর করতে হবে কিভাবে ক্রিয়াকে আদর করে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো তো কি দ্বারা প্রশ্ন করো কি দিল অ্যান্সার আসবে হচ্ছে কলম দিল তার মানে এই যে কি দিল কলম দিল তার মানে এটা একটা কর্ম পাইলাম আচ্ছা এবার প্রশ্ন করো কাকে দিল সানিকে দিল এবার প্রশ্ন করো কাকে দিল তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলেও আমি একটা কর্ম পাইতেছি তাহলে এই বাক্যে কর্মের সংখ্যা কয়টা কর্মের সংখ্যা দুইটা একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে সানি সানি হ্যাঁ সানি আচ্ছা এবার দেখো এই দুইটা হচ্ছে কর্ম এই দুইটা কর্মের ভিতরে কর্ম দুই প্রকার একটা হচ্ছে মুখ্য কর্ম একটা হচ্ছে কর্ম। এখন মুখ্য কোনটা আর গৌণকর্ম কোনটা মনে রাখবা যেটা বস্তুবাচক যেটা বস্তুবাচক সেটা হচ্ছে গৌণকর্ম না সেটা হচ্ছে মুখ্য কর্ম আর যেটা ব্যক্তিবাচক যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে গৌণকর্ম এবার দেখো তো ব্যক্তিবাচকের সাথে কি যুক্ত হয়েছে কে বিভক্তিটা যুক্ত হয়েছে তার মানে অ্যান্সার কোনটা এই কে হ্যাঁ কে আর কাব্য ভাষায় রে বিভক্তিটাও যুক্ত হয় রে রে দেখো রে বিভক্তিটা কি আমারে 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 তুমি আমারে তুমি করিবে ত্রাণ করিবে ত্রাণ এ নহে মোর মিনতি এ নহে মোর মোর মিনতি মিনতি এইবার দেখো কারে কারে ত্রাণ করবা না কাকে ত্রাণ না আমার রে ওখানে রে বিভক্তিটা যুক্ত হয়েছে বোঝা গেছে তো এবার একটু দেখো কোনটি নির্দেশক নয় তম কোনো নির্দেশক না তাই অ্যান্সার হচ্ছে তম এরপরে কোনটা আসতেছে সে অ্যান্সার দেখো যেসব লগ্নক শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বুঝায় তাদেরকে নির্দেশক বলে এরপরের প্রশ্নটা কি এরপরের প্রশ্নটা হচ্ছে যদি তবে যদি তবে তার মানে সাপেক্ষ কারণ আমরা জানি যে যদি ডট ডট তবে যদি একা বসে না তো এরা তো ডাবল থাকে তাই এটা হচ্ছে সাপেক্ষ যোজক পরের প্রশ্নটা কি অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে আমি উদাহরণ দিয়ে বুঝাই দেখো ধরো একটু দেখো অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে আহারে এ প্রশ্নটা ভুল আছে এটা বাদ হ্যাঁ প্রশ্নটা ভুল আছে এরপরে দেখো এই যে ঠিক আছে অনুসর্গ বসে দেখো ভালো মতো খেয়াল করো হ্যাঁ তোমাকে তো মা কে দিয়ে তোমাকে দিয়ে কাজ হবে তোমাকে দিয়ে কাজ হবে আরেকটা দিলাম আমি ধরো সে সে পরীক্ষার সে পরীক্ষার সে পরীক্ষার জন্য জন্য পড়ছে এইবার একটু খেয়াল করো পড়ছে এবার একটু খেয়াল করো অনুসর্গ কোনগুলা এই যে দিয়ে এবং জন্য অনুসর্গ কি বলছে অনুসর্গ বসে এমন শব্দে কোন বিভক্তি যুক্ত হতে পারে অনুসর্গ বসছে এই যে বসছে এটার আগে দেখো এই যে কে বিভক্তি এবার এই জায়গায় দেখো র বিভক্তি ষষ্ঠী আর দ্বিতীয়া দ্বিতীয়া তার মানে কে আর র এই যে এটা আনসার কে আর র এটা আনসার বুঝা গেছে এরপরে এরপরে দেখো এরপরে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এখানে অনুসর্গ কোনটা এখানে অনুসর্গ হচ্ছে বনাম বাংলাদেশ হচ্ছে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এখানে বনাম হচ্ছে অনুসর্গ এরপর আসো এটা সাধারণ অনুসর্গ এবার কি বলতেছে বাক্যে পদানু ক্রিয়া বিশেষণ ওই যে মনে আছে না কি যে বানাতো এই যে কি এই যে কি কি যে বা না তো বা হ্যাঁ তার মানে যে বা এই যে আচ্ছা এই যে স্যার আপনি ভালো বোঝান থ্যাংক ইউ আচ্ছা আমি কি যাবো এইটা কি এইটা এইটা হচ্ছে কি কি এই যে আছে এটা কি এটা হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ এটা কি এটা হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ ঠিক আছে তোমরা বাষট্টি নাম্বার পেজের লাস্ট প্যারার প্রথম উদাহরণটাই বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার দেখো ভালো মতো বুঝো ভালো মতো বুঝো সে ঘুমায় সে ঘুমায় ওকে ফাইন সে ঘুমায় ঘুমাইতে দাও আচ্ছা ধরো সানি সানি বই বই পড়ে সানি বই পড়ে এবার একটু দেখো তো ওই যে নাজমুল চাচা নাজমুল নাজমুল চাচা নাজমুল চাচা সানিকে সানি কে বই দিল বই দিল যেহেতু বইমেলা চলতেছে দেখো দেখো হ্যাঁ আচ্ছা ক্রিয়াকে প্রশ্ন করতে হবে তোমরা ভালো মতো জানো কি বা কাকে দ্বারা প্রথম বাক্যে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো কে কি ঘুমায় অ্যান্সার আসবে না কাকে ঘুমায় অ্যান্সার আসবে না তার মানে এইখানে যেই ক্রিয়াটা এই ক্রিয়াটাকে বলবা অকর্মক অকর্মক ক্রিয়া কারণ এই ক্রিয়ার কোনো কর্মপদই নাই এটাকে বলবো অকর্ম ক্রিয়া এখন দেখো সানি বই পড়ে ক্রিয়াকে প্রশ্ন করো কি পরে বই পড়ে কী দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার আসে বই কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার আসে না তার মানে এই বাক্যে তো একটা কর্ম আছে কর্মপদ আছে। তার মানে এই যে ক্রিয়াটা এই ক্রিয়াটাকে বলবো সকর্মক ক্রিয়া মানে সহ স্বকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া এইবার একটু দেখো এই বাক্যটা দেখো এই বাক্যে কি দ্বারা প্রশ্ন করো অ্যান্সার আসবে বই তার মানে একটা কর্ম আছে। যে এই কর্মটাকে আমরা মুখ্য কর্ম বলব মুখ্য হ্যাঁ বস্তুবাচক এবার দেখো সানিকে কাকে দিল সানিকে দিল এইটা কি এটা গৌণ কর্ম এই বাক্যে কর্ম কয়টা দুইটা তাই যদি দুইটা কর্ম থাকে এটাকে বলবো আমরা দ্বিকর্ম ক্রিয়া কোনটাকে দ্বিকর্ম ক্রিয়া বলবো এই ক্রিয়াকে দ্বিকর্ম ক্রিয়া বলবো এইটাকে তাহলে একটা সকর্মক একটা দ্বিকর্মক একটা অকর্মক আচ্ছা তার মানে কত প্রকার তিন প্রকার এর পরের প্রশ্নে আসি শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে এই যে হয়ে থাকে না এটা হচ্ছে যৌগিক ক্রিয়া এটা কি এটা যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া কাকে বলে যৌগিক ক্রিয়া মানে একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা অ স অসমাপিকা অসমাপিকা প্লাস সমাপিকা সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া গঠন অনুসারে ক্রিয়া পাঁচ প্রকার তোমরা কিন্তু জানো এটা একটু পরে রাখতে হবে যে গঠন অনুসারে গঠন অনুসারে ক্রিয়া ক্রিয়া কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকার হ্যাঁ পাঁচ প্রকার একটা সরল ক্রিয়া একটা প্রযোজক ক্রিয়া একটা নাম ক্রিয়া একটা হচ্ছে যৌগিক ক্রিয়া আরেকটা জানি কি ক্রিয়া ভুলে গেছি আরেকটা আর একটা কি ক্রিয়া আরেকটা হচ্ছে সংযোগ ক্রিয়া এরপরে এরপরে আসো এরপরের প্রশ্নটা কি ষড়যন্ত্রের অবস্থান কোথায় ষড়যন্ত্রের অবস্থান হচ্ছে শ্বাসনালীর উপরের অংশে শ্বাসনালীর উপরের অংশে এরপরের প্রশ্নটা কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুবর্ণ অনুবর্ণ বা তিন ধরনের তোমরা একটা জানো অনুবর্ণ হচ্ছে রেফ অনুবর্ণ হচ্ছে ফলা অনুবর্ণ হচ্ছে সংক্ষেপ বর্ণ সংক্ষেপ কি সংক্ষেপ বর্ণ সংক্ষেপ বর্ণ সংক্ষেপ কি যুক্ত বর্ণ লেখার টাইমে দেখবে একটা বর্ণকে সংক্ষেপে লেখা হয় ছোট করে লেখা হয় এরপরের প্রশ্নটা কি কম্পনজাত কমপনজাত যে শব্দটা উচ্চারণ করার ফলে কাপ্পা উঠে আমি যখন মাঠে ক্রিকেট খেলতে নামি না মাঠ পুরো পা যায় ঠিক আছে একদম মাঠ বলের বাইরে পাঠাই দিই একটা ছয় মারি সে ছয় মালে ইন্ডিয়ায় দিল্লিতে পৌঁছা যায় বল তার মানে র এ দেখো র উচ্চারণটা করো দেখো কি কাপ কাপানিটা দেখো র এটা হচ্ছে কম্পনজাত দেখছ কম্পনজাত এরপরে কি উচ্চারণ অনুসারে ড ঢ ড দেখো ড উচ্চারণ করার টাইমে ড তোমার জিউভা উল্টা হয়ে যায় উল্টা হয়ে তোমার মূর্ধার সাথে বাড়ি খায় ড ঢ তার মানে এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি এবার কি কৃষক ঋতু ঋতু লেখার টাইমে আমি কি লিখি তো ঋতু তার মানে এখানে এই যে রি ঠিক আছে রি এর উচ্চারণ এরকম এবার কি বলছে এখন বিনির্মাণ কথাটা লিখি আগে বি নির্মান এখন মূল শব্দটা কি জানো মূল শব্দটা হচ্ছে মান এই মানের আগে নির যুক্ত হয়েছে আর এই যে বি যুক্ত হয়েছে বি তার মানে উপসর্গ কয়টা এই একটা এই একটা তাহলে অ্যান্সার কয়টা দুটো দুটো উপসর্গ আছে হ্যাঁ এরপরের প্রশ্নটা কি ভোজন শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ভুজ যোগ অন তার ভোজন হচ্ছে একটা ক্রিয়া বিশেষ্য একটা ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ্য এটা হচ্ছে একটা ভোজন আচ্ছা এরপরে কি এক গুয়ে এর সমস্ত পথ কোনটা মনে রাখো এক গুয়ে এটা তো বহু বৃহী বহু শেষে থাকে যার তাহলে যার আছে কোন অপশানে এই যে এক গো যার ইজ ইকাল টু গো মানে জেদ এক গুয়ে ভেরি গুড যেগুলো পড়েছি এগুলোর বাইরে বইয়ের বাইরে কিছু আসবে না স্যার ইউটিউবে কি দেওয়া হবে ইউটিউবে দিয়ে দিব ক্লাসটা শেষ করেই ইউটিউবে দিয়ে দিব। এবার দেখো আর মাত্র কতক্ষণ নিবো আর মাত্র বিশ মিনিট সময় নিব দেখো যৌগিক বাক্যে কোনটি যোজকের কাজ করে একটু আগেই আমরা পড়ছি চিহ্ন কোন কোন জ্যোতিচিহ্ন বলো তো একটা হচ্ছে কোলন একটা হচ্ছে সেমিকোলন হ্যাঁ একটা কোলন একটা হচ্ছে সেমিকোলন দ্বারা আমি এই চিহ্ন দিলে তো হবে না একটা হচ্ছে কোলন একটা হচ্ছে কোলন একটা হচ্ছে সেমিকোলন সেমিকলন আরেকটা হচ্ছে কমা আরেকটা হচ্ছে কমা এবং লাস্ট হচ্ছে ড্যাশ ড্যাশ এইগুলা হচ্ছে কিসের কাজ করে এগুলা হচ্ছে যোজকের কাজ করে যোজক ক্লাসটা শেষ হলেই আমি পিডিএফ এবং এই ক্লাসটা ইউটিউবে চলে যাবে যদিও আজকে না যায় তাহলে ইউটিউবে কালকে যাবে কোনটি সম্বন্ধ পদের উদাহরণ এই যে ফুলের গন্ধে ঘুমাসে না এই যে ফুলের এটা হচ্ছে সম্বন্ধ পদ তুমি আমারে তুমি করিবে ত্রাণ এটা কাব্য ভাষায় এটা হচ্ছে কাব্য ভাষায় ভাষায় কর্মকারক কর্ম কারক কর্মকারক ছাগ ছাগলে কি না খায় এই যে কে না খায় কে দ্বারা প্রশ্ন করলে আসে ছাগল তার মানে এটা কর্তা কারক এটা হচ্ছে কর্তা কারক শিক্ষককে জানাও কাকে জানাও শিক্ষককে তার মানে এটা হচ্ছে কর্মকারক এটা হচ্ছে কর্মকারক এরপরে দেখো কোন প্রকার বাচ্চা ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দেখো এক প্রশ্ন কতবার হ্যাঁ এক প্রশ্ন কতবার এবার দেখো কোনটির জন্য প্রত্যক্ষ উক্তি সর্বনামের পরিবর্তন করা হয় অর্থের সঙ্গতি রাখার জন্য সর্বনামের পরিবর্তন করা হয় এবার দেখো অতিরিক্ত তথ্য উপস্থাপনের জন্য বাক্যে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় বন্ধনী ব্যবহার করা হয় তোমাদের এই যে বইটা আছে না এই যে বই এই বইয়ের জ্যোতিচিহ্ন থেকে আমরা বোর্ডে প্রশ্ন দেখি না বাট এসে পড়তে পারে তোমরা একটু জ্যোতিচিহ্ন দেখো যেমন একটা উদাহরণ দেখো এই যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত দেখো কাজী নজরুল ইসলাম এই যে কাজী মিস্টার কাজী হ্যাঁ আমার বন্ধু ছিল আর কি এখন কাজী নজরুল কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম লিখে আমি লিখলাম কি জানো আমি লিখলাম উনিশশো কত উনিশশো সরি আমি যদি একটা এক্সট্রা ইনফরমেশন দিই একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর হ্যাঁ বিদ্রোহী কবি হিসেবে পরিচিত বিদ্রোহী কবি কবি হিসেবে হি সে বে পরিচিত পরিচিত এইবার দেখো এইবার দেখো এই যে আলগা একটা ইনফরমেশন দিছি না এক্সট্রা দিছি না অতিরিক্ত তথ্য এটা কি এটা কি এক্সট্রা এই এক্সট্রা দেওয়ার টাইমে আমরা কি ব্যবহার করি ব্রাকেট ব্যবহার করি তো ব্রাকেটকে আমরা ব্রাকেটকে কি বলতে পারি আমরা ব্রাকেটকে বলতে পারি হচ্ছে বন্ধনী হ্যাঁ এখন একটা মজার ইনফরমেশন বলি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা কি জানো যে আঠারোশো সালে থেকে উনিশশো সাল এই বলতো এই আঠারোশো সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে তাই না কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে এখন বলতো উনিশশো সালে আর কোন কবি মৃত্যুবরণ করে একটু বলতো উনিশশো ছিয়াত্তর আমার ফোন কবি উনিশশো সালে আর কে মৃত্যুবরণ করে বইয়ের বাইরে কোনো আসবে না বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না হান্ড্রেড পারসেন্ট তো বলতো কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তরে মৃত্যুবরণ করে না তো উনিশশো ছিয়াত্তরে কাজী নজরুল ইসলামের সাথে আরও একজন মৃত্যু একই দিনে না জসীম উদ্দিন কবি জসীম জসীম উদ্দিন জসিমউদ্দিনও কিন্তু উনিশশো সালে মৃত্যুবরণ করে এখন জসীম উনিশশো সালে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে জসীম জন্মগ্রহণ করে কত সালে জানো জসীম জন্মগ্রহণ করে হচ্ছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এখন এই উনিশশো তিনে খালি জসীমউদ্দিন জন্মগ্রহণ করে নাই উনিশশো তিনে এই জসীম ব্রো এই জসীম ব্রো উদ্দিন এর সাথে এর সাথে মোতাহের হোসেন চৌধুরী মোতাহের হোসেন চৌধুরী এবং ইন্টারের আটাশি নম্বর পেজ খুললে পাওয়া হচ্ছে আবুল ফজলের একটা গল্প মানব কল্যাণ এই মানব কল্যাণ দিক থেকে আবুল ফজল আবুল ফজল এই আবুল ফজল জন্মগ্রহণ করে কত সালে আবুল ফজল জন্মগ্রহণ করে উনিশশো তিন সালে ঠিক আছে উনিশশো তিন তাহলে উনিশশো তিন হচ্ছে এদের জন্মশাল এখন বলো তো উনিশশো তিনে আরেকজন মৃত্যুবরণ করে বিশাল লেভেলের একজন কবি মৃত্যুবরণ করে তাকে মহাকবি বলে সে হচ্ছে হেমচন্দ্র হেমচন্দ্র এখন তোমরা কি জানো হেমচন্দ্র জন্মগ্রহণ করে কত সালে হেমচন্দ্র জন্মগ্রহণ করে আঠারোশো সালে আঠারোশো সালে আরও একজন জন্মগ্রহণ করে তার নাম কি তোমরা জানো তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নাম কি বোমকিম যাকে আমরা সাহিত্য সম্রাট বলি এখন বোমকিম মৃত্যুবরণ করছে কত সালে বলো তো আঠারোশো সালে চুরানব্বই সালে আঠারোশো চুরানব্বই সালে আরও একজন জন্মগ্রহণ করে কে জানো সে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতি ভূষণ আচ্ছা যাই হোক আর পরে মাথা ওলাই যাবে এরকম অনেক আছে এরকম অনেক আছে ঠিক আছে এরকম অনেক আছে ভাই ধরছি একটা ছিয়াত্তর তারপর আস্তে আস্তে আরো বাড়ছে আবার আঠারোই শেষ হয় নাই আঠারোশো নিরানব্বই সালে এই যে আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু একা জন্মায় নাই তার সাথে আরেকজন জন্মাইছে একজন না দুইজন জন্মাইছে কে কে বলতো জীবন আনন্দ দাস জীবন ভাই এর সাথে এই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় সেও কিন্তু আঠারোশো নিরানব্বই সালেই জন্মগ্রহণ করে এখানে যদি কোনো ইনফরমেশন ভুল বলি তাহলে একটু ঠিক করে কোন আচ্ছা থামসি থামছি থামছি আচ্ছা যাই হোক এটা আমরা ফার্স্ট পেপারের দিন পড়বো হ্যাঁ এটা আমরা ফার্স্ট পেপারের দিন সেকেন্ড পেপারের দিন আর কয়েকটা এমসি কেউ আছে মাত্র আর কয়েকটা আছে দেখো একশো বিশটা তো আর কয়েকটা আছে এবার দেখো ধুম শেষ শেষ করি আমরা আর শব্দ তার আবিধানিক অর্থ পরিত্যাগ করে অন্য কোন বিশেষ অর্থে ব্যবহৃত হলে তাকে কি বলি বলতো অন্য কোন অর্থ মানে লক্ষ্যার্থ অন্য কোন অর্থ মানে লক্ষ্যার্থ যেমন মাথা তিনি গ্রামের মাথা অ্যাকচুয়াল অর্থ হওয়ার কথা ছিল তো মাথা হ্যাঁ ঊর্ধ্বাঙ্গ কিন্তু হলো কি গণ্যমান্য লোক আচ্ছা এবার 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 কি বাহ্যিক পরিপাট্য এই দেখো এই যে ভালো কথা খুবই ভালো কথা একটু দেখো এইটা হচ্ছে লেফাফা দুরস্থ অ্যান্সার এখন বলো তো লেফাফা দুরস্থ তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের কোনো একটা প্রবন্ধে এই শব্দটা আছে এই শব্দটা আছে বলো তো এই শব্দটা আছে হ্যাঁ এই শব্দটা আছে একটু বলো দেখো দিবা স্বপ্ন মানে কি দিনের বেলা স্বপ্ন দেখা মানে অলিক কল্পনা অলিক কল্পনা আচ্ছা লিখলাম অলিক কল প না এখন গায়ে পড়া মানে কি অযাচিত অযাচিত ওজন বুঝে চলা মানে কি বলতো ওজন বুঝে চলা মানে কি আত্মসম্মান রক্ষা করা আত্মসম্মান রক্ষা করা ঠিক আছে এটা বাগধারা থেকে আসছে শিক্ষামনুসত্ব আলতি সবার আগে অ্যান্সার দিছে বলো হিমাংশু শব্দের সমর্থক অর্থ হচ্ছে চাঁদ হিম মানে বরফ অংশু মিলে হিমাংশু এবার বলতো অংশু মালি এটা কিসের অংশু অংশু মালি এটা কিসের সমার্থক শব্দ এটা তোমাদের হোমার থাকলো এবার দেখো সন্ন্যাসী এই যে আবারও সেই তাহারেই পরে মনে দুইশো চুরাশি নাম্বার পেজের সাতাশ থেকে লাইন পড়া শুরু করব কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিত্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে ঠিক আছে সাতাশ আটাশ নাম্বার লাইন আটাশ নাম্বার লাইনে সন্ন্যাসী শব্দটা আছে তো সন্ন্যাসী মানে কি ত্যাগী গৃহ ত্যাগী এখানে কি বলছে এর বিপরীত শব্দ কি এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী গৃহী যে ঘরে থাকে তাই না হ্যাঁ ইবিআই বেশি নিতে পারে স্বাভাবিক এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছিল কিভাবে। আমি তোমাদেরকে একটা ক্রম বলি বাংলা ভাষার জন্ম হচ্ছে এভাবে ইন্দো ইউরোপিয়ান ইন্দো ইউরোপিয়ান ইউরোপিয়ান ইন্দো ইউরোপিয়ান থেকে হয়েছে ইন্দো ইরানি ইন্দো ইরানিয়ান ইরানিয়ান ইন্দো ইরানিয়ান হ্যাঁ ইন্দো ইরানিয়ান ইন্দো ইউরোপিয়ান আচ্ছা আমি তোমাদের এই ক্রমটা বলি ইন্দো ইউরোপিয়ান থেকে ইন্দো ইরানিয়ান ইন্দো ইরানিয়ান থেকে আসছে হচ্ছে ইন্দো আরিয়ান্স অর্থাৎ ইন্ডিয়ান আর্য ইন্ডিয়ান বা ভারতীয় আর্য আরিয়ান্স হ্যাঁ আরিয়ানস বা আর্য এটা থেকে প্রাকৃত হয়ে এটা থেকে প্রাকৃত হয়ে আমাদের বাংলা ভাষাটা আসছে আমাদের বাংলাটা আসছে এটা হচ্ছে চক্রটা তার মানে অ্যান্সারটা কি এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছিল কিভাবে এই যে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে হ্যাঁ আচ্ছা এবার একটু দেখো তো গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রথম ব্যাকরণ যেটা লিখছে হচ্ছে তোমার রামমোহন রায় রাম মোহন রায় রামমোহন রায় আচ্ছা এই সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আমরা বোর্ডে দেখি না বাট আমি করাই দিতেছি যাতে তোমাদের হয়ে যায় আমরা প্রায় শেষের দিকে বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে চারটা ইয়ে কি জানি ইউ আর এও আচ্ছা এরপর কি তারিত ধ্বনি কোনটা এই যে এই যে তারিত ধ্বনি এগুলা আচ্ছা আমরা প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে দেখো কোথায় র ফলার দ্বিতীয় উচ্চারণ হয় না যুক্ত ব্যঞ্জনে দেখো এই যে শব্দের বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে বা ডাবল উচ্চারণটা হয় না এটা বর্ণের উচ্চারণ থেকে আসছে অষ্টম পরিচ্ছেদ থেকে এটা একটু পড়তে হবে অষ্টম পরিচ্ছেদ এটা খুব ইম্পর্টেন্ট পরিচ্ছেদ আচ্ছা এর পরের যে প্রশ্নটা সেই প্রশ্নটা কি এর পরের প্রশ্নটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি উপসর্গযুক্ত দোতানা হচ্ছে তুলো নিখাদ নিখাদ মানে কি খাদ নেই অর্থাৎ নেই এমন ভেজাল নেই নেই এমন সঠিক মানে কি সম্পূর্ণরূপে ঠিক সম্পূর্ণরূপে ঠিক অব লুণ্ঠন সরি অবগুণ্ঠন মানে অল্প অল্প আর প্রতিধ্বনি মানে ধ্বনির তুল্য তার মানে এখানে তুল্য অর্থে এখানে তুল্য অর্থে সো রাইট আনসার এটা এবার কি প্রত্যয়ের কি নেই নিজস্ব কোনো অর্থ নেই প্রত্যয়ের কি নেই প্রত্যয়ের হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই তোমরা বত্রিশ নাম্বার পেজের চতুর্থ প্যারা দেখবা বত্রিশ নাম্বার পেজের চতুর্থ প্যারা এইটা দেখবা আর প্রত্যয়ের লাস্ট যে পার্টটা আছে না এটা বেশি ইম্পর্টেন্ট সাজেশনের জন্য সেটা হচ্ছে ওই যে ওই যে বাঘ থেকে বাঘা বাদ থেকে বেতো এইগুলা খুব ইম্পর্টেন্ট এরপরের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে কোনটি তদ্ধিতান্ত শব্দ তদ্ধিতান্ত শব্দ কিভাবে হবে ধাতুর সাথে তো হবে না এই রাধ এটা হচ্ছে রান্না স্থা স্থা এটা থেকে হইছে স্থাবর বহতা বহ থেকে হইছে এইগুলা তো বাদ এগুলা প্রত্যেকটা কৃদন্ত এগুলা প্রত্যেকটা কৃদন্ত বাকি থাকে কবি এই যে কবি কবি এটা তো নামপদ যোগ তো এটা তো নামপদ বা নাম পদের মূল অংশ বা নাম প্রকৃতি এরপরের প্রশ্নটা দেখো দেখো উপমান উপমান পদের সাথে গুণবাচক শব্দের হলে তাকে তাকে কি বলে বলে যেমন দেখো কাজল কালো কাজল কালো এই যে গুণনা কালো কাজলের ন্যায় কালো কিংবা শশ ব্যস্ত কি জানো শশ মানে খরগোশ খরগোশ যেমন অলওয়েজ ব্যস্ত থাকে খরগোশের মতো ব্যস্ত আমার লাইফটাও এখন খরগোশের মতোই ব্যস্ত এবার দেখো তো নিপাতনে সিদ্ধ সরসন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ পিত্রালয় এটা কি হয়েছে পিতৃ যোগ আলয় সো এটা নর্মাল এটা নর্মাল এটা নর্মাল সম যোগ চয় সম যোগ চয় এটাও নর্মাল বাক, বাক, যোগ দান বাঘ দান এটাও নর্মাল বাট এই যে বৃহৎ বৃহৎ যোগপতি এটা কি হয়েছে বৃহস্পতি এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এর এরপর কি কোনটি ধন্যাত্মক দীরত্ব প্রাকৃতিক আওয়াজ দেখো ফটাফট কথায় কথায় ঝাঁকে ঝাঁকে আহ ঘুম ঘুম এইগুলা তো সব পুনরাবৃত্ত অ্যান্সার আসতেছে এটা হ্যাঁ আচ্ছা এবার কি দেখো নিচের কোনটি নিত্য এই বিধবা এটা নিত্য নিত্য মানে কি তার কোনো পুরুষ আছে নাই বিধবা কোনো আচ্ছা এবার দেখতো কোন সংখ্যাবাচক শব্দের একাধিক প্রতিশব্দ আছে ক্রমবাচক শব্দের ক্রমবাচক শব্দের একাধিক প্রতিশব্দ আছে একাধিক প্রতিশব্দ আছে দেখো আমি একটু দাঁড়াও তোমরা শেষ পর্যন্ত থাইকো ওয়াদা পালন করো এই দেখো এই দেখো ক্রমবাচক শব্দ এক দুই তিন চার পাঁচ নাম্বার প্যারা আটচল্লিশ নাম্বার পেজ ঠিক আছে ওখানে কি বলা দেখো এক দুই এর আছে দি আছে দি আছে দু আছে দো দেখো একটা দুইয়েরই তিন চারটা নাম আছে। তার মানে এইটা কি হলো তিনের আছে ত্রি তারপর আছে তে ত্রি বা তে তাইলে এগুলা কি ক্রম তার মানে অ্যান্সার আসতেছে ক্রম এরপরে আমরা শেষের দিকে না হ্যাঁ কোনটি তুর্কি ভাষার শব্দ সমঝোতা সমঝোতা হচ্ছে হিন্দি আমার জানা মতে হিন্দি দারোগা হচ্ছে তুর্কি দারোগা হচ্ছে তুর্কি তুরুপ হচ্ছে ওলন্দাজ তুরুপ হচ্ছে ওলন ওলন্দাজ শব্দ আর তোষক কোনটা হবে তোমরাই বলো তোষক কোনটা হবে তোষক অবশ্যই ফার্সি বা এটা ইরানি ভাষা ফার্সি বা ইরানি ভাষা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাত ঘন্টার ক্লাস করছো সবাই চেষ্টা করতেছে আসলে ভালো করার এবার একটু দেখো তো কি বলতেছে দেখো ভালো মতো দেখো গুণ বিশেষ্য ওই তো পঠন হচ্ছে ক্রিয়া প্রথম হচ্ছে ক্রিয়া বিশেষ বা ভার্বাল নাউন হ্যাঁ ক্রিয়া বিশেষ্য পরিবার হচ্ছে কালেকটিভ বা সমষ্টি সমষ্টি বিশেষ আকাশ কি এইখানেই কাহিনীটা আছে দেখো আকাশকে বস্তুর মধ্যে দিছে পানিকে বস্তুর মধ্যে দিছে মনে রাখবা মনে রাখবা ন্যাচারাল যদি ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল এবং কাউন্টেবল হয় সেটা যদি কাউন্টেবল হয় সেটাকে তুমি জাতির মধ্যে দিবা আর যদি ন্যাচারাল আর যদি ন্যাচারাল বাট আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল হয় সেটাকে তুমি দিবা হচ্ছে বস্তুর মধ্যে তুমি দিবা বস্তুর মধ্যে তার মানে এইটা দাঁড়াইতেছে হচ্ছে বস্তু আর ধৈর্য হচ্ছে একটা গুণের নাম ধৈর্য হচ্ছে একটা গুণের নাম হ্যাঁ ধৈর্য একটা গুণের নাম তোমাদের বইটাতে যাবা আঠারো নাম্বার পরিচ্ছেদে যাবা এই আঠারো নাম্বার পরিচ্ছেদ আঠারো নাম্বার পরিচ্ছেদ এখানে দেখবা যে বস্তুবাচকের মধ্যে তিন নাম্বার উদাহরণটা হচ্ছে আকাশ এরপরে শেষের দিকে আমরা পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম যেমন দেখো যিনি রাজা যিনি রাজা তিনিই ঋষি যিনি রাজা তিনি কি তিনিই হচ্ছেন ঋষি 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 এটা কি এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম তোমরা একটু কষ্ট করো উনত্রিশ নাম্বার উনিশ নাম্বার পরিচ্ছেদটা দেখো সাপেক্ষ সর্বনামের উদাহরণটা দেখো ছয় নাম্বারটা দেখো হ্যাঁ এফআরসি বিবিআই ইবিআই সবাই আছে এই জায়গায় আচ্ছা দ্বিকর্ম ক্রিয়ার ক্রিয়ার গৌণকর্মটা কীরকম হয় ক্রিয়ার কর্মক্রিয়ার গৌণকর্মটা হচ্ছে ব্যক্তিবাচক কেমনে ওই যে নাজমুল চাচা সানিকে বই দিলেন বই হচ্ছে তোমার একটা মুখ্য কর্ম মুখ্য কর্মটা হয় বস্তুবাচক আর গৌণ কর্মটা হয় কিবাচক ব্যক্তিবাচক আচ্ছা বস্তুবাচকটা হবে হচ্ছে মুখ্য আর ব্যক্তিবাচকটা হবে গৌণ হ্যাঁ আচ্ছা আর মরবো এই তো এটা তো নেতি এই তো এটা তো নেতি মনে রাখবা নেতিবাচক পদানু কি এটা পদানু এই যে কি যে বানাতো এই যে কি তারপর যে তারপর বা তারপর না তারপর তো এই পাঁচটা পদাদু নেতি কি মনে রাখো নানি নেই মনে রাখবা কেমনে নানি নেই নানি নেই নানি নেই মনে রাখো স্থান কি কোথাও এবং সামনে কোথাও কোথাও আর সামনে সামনে ধরন কি টিপটিপ টিপটিপ এবং এবং আরেকটা কি ঠিকভাবে ঠিকভাবে এইভাবে পড়া পড়ালেখা করতে হবে এবার কি বলতো সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে এই বলে এটা কি এটা অনুসর্গ তোমরা অনুসর্গের লাস্ট উদাহরণটা দেখো অনুসর্গের ক্রিয়াজাত অনুসর্গের লাস্ট উদাহরণটা দেখো ঠিক আছে ক্রিয়াজাত অনুসর্গের লাস্ট উদাহরণ অর্থাৎ চৌষট্টি পেজের চৌষট্টি পেজের লাস্ট উদাহরণ চৌষট্টি পেজ লাস্ট উদাহরণ লাস্ট আচ্ছা অল্প পরিমাণ বুঝাতে টুক আর লাস্ট শব্দের শেষে ই কার বিভক্তি মনে রাখো ইউতে মনে রাখবা ইউতে ইউতে দেখো রাত্রি রাত্রি তে রাত্রি তে 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 রামু হাতি তে হাতি তে কিংবা আর কি আর হতে পারে মধু তে এই যে মধু তে তার মানে দেখো ইউ তে এমনি মনে রাখো তো এই যে আমাদের ক্লাস শেষ হলো এবং একশো বিশটা এমসিকিউ আমি দুই ঘন্টায় শেষ করলাম খুব ভালো মতো আমার মনে হয় আমি তোমাদেরকে ক্লাস নিয়ে দিছি আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি এইবার আসো কেমন লাগলো আমি পড়াতে পারি আসলে তোমাদের বড় ভাইরা জানে যে এর আগের বছর কতটুকু সাপোর্ট দিতে পারছিলাম হয়তোবা তারা আমার প্রতি কৃতজ্ঞ এবং তাদের থেকে যতটুকু ভালোবাসা আমি পাইছি এসএসসি তেইশ ব্যাচ অর্থাৎ এইচএসি পঁচিশ যারা এটা বলে বোঝানো যাবে না আর তোমরা আমাকে বা ওভাবে পাওনি কিন্তু ওদের তুলনায় তোমরা আমার এক্সেসটা বেশি পাইছো ওদের সাথে তো আমি কোনো কোর্সে ছিলামও না ওদের সাথে ফার্সিতেও ছিলাম না ওদের সাথে লং কোর্সেও ছিলাম না কিন্তু চব্বিশ ব্যাচ আমাকে ভালো মতো পাইছে আশা করি তোমরা সব বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা হলো শেষ ওকে তো পরীক্ষার আগে চোদ্দ তারিখ আমি বলে রাখি আগে নিজেরা পড়বা লাইভের আগে দুই ঘন্টায় এসে আমার কথা শুনবা বাস কেউ যদি লাইভের আশায় থাকো যে আমরা লাইভে এসে তোমাদেরকে খুব ভালো রেজাল্ট করে দিতে পারবো এটা ভুল আমরা তোমাদেরকে গাইডলাইন দিতে পারবো শুধুমাত্র আর মনে রেখো এখান থেকে যে সবগুলাই আসবে ব্যাপারটা এরকম না আমি তোমাদেরকে দেখাইলাম প্রশ্ন কোন কোন দিক থেকে হয় এইবার একটু বইটা দাগাও এইবার একটু এ যাইস না যাইস না এ যাইস না দাঁড়া 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 কেউ যাইস না এই বইটা দাগা একটু বইটা দাগা দাঁড়া আমি তোদেরকে বলি এই দেখো এখানে আয় নর্মালি প্রশ্ন হয় কোথা থেকে আমরা একটু সূচিপত্রে তোদেরকে একটু দাগাই দিই হ্যাঁ জাস্ট একটু দাগাই দিই এই দেখ আমি তোদেরকে বলি যে প্রথম তিনটা থেকে বোর্ড প্রশ্ন করেনি বোর্ড বউ হয়ে গেছে কেমন টা লাগে আচ্ছা দেখ প্রথম তিনটা চ্যাপ্টার থেকে বোর্ড গত বছর প্রশ্ন করেনি কারণ গত বছর এই বইটাই ছিল নতুন বই ঠিক আছে এবার একটু দেখ এই যে দাগাই দিলাম পরিচ্ছেদ চার পাঁচ ছয় সাত আট আসবেই আর খুব রেয়ার ফিফটি পারসেন্ট চান্স আছে এখান থেকে প্রশ্ন আসার লগ্নক থেকে প্রশ্ন আসার হ্যাঁ আচ্ছা উপসর্গ থেকে প্রশ্ন মাস্ট আসবে উপসর্গ থেকে প্রশ্ন মাস্ট আসবে প্রত্যয় থেকে আসবে সমাজ থেকে আসবে সন্ধি থেকে আসবে শব্দদ্বিত্ব থেকে আসবে নর এবং নারীবাচক থেকে বোর্ড প্রশ্ন করেনি এর আগের বার বোর্ড করেনি প্রশ্ন কিন্তু আমরা এখানে সলভ করছি যে নিত্য নারীবাচক কোনটা হ্যাঁ কিংবা কোনটা হচ্ছে অপত্নীবাচক এগুলা পড়ছি এবার দেখো সংখ্যাবাচক থেকে মাস্ট প্রশ্ন হবেই মাস্ট বলতে মাস্ট শব্দের শ্রেণী বিভাগ থেকে শুধুমাত্র উৎস উৎস ভালো মতো পড়বা কোনটা তদ্ভব তৎসম দেশি বিদেশি ফার্সি হিন্দি কিংবা ওলন্দাজ কিংবা পর্তুগিজ এগুলো ভালো মতো পড়বা এরপর দেখো এই যে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এই যে নির্দেশক আবেগ থেকে আমরা প্রশ্ন দেখিনি এর আগের বছর আমরা প্রশ্ন দেখিনি ঠিক আছে এবার দেখো বচন থেকেও আমরা প্রশ্ন দেখিনি বোর্ডের প্রশ্ন নাই বললে চলে বিভক্তি থেকে একটা আসবে ক্রিয়া বিভক্তি থেকে আসতেও পারে নাও পারে বাক্যের অংশ থেকে মাস্ট প্রশ্ন আসবে উদ্দেশ্য উদ্দেশ্যবিদেহ এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কারণ আমরা বোর্ডে দেখি না কম বা আমি ফিফটি পারসেন্ট লিখে দিলাম আচ্ছা সরল জটিল যৌগিক থেকে আসবে কারক থেকে আসবে বাচ্চ থেকে আসবে উক্তি থেকে আসবে উক্তি থেকে আসবে আর জ্যোতিচিহ্ন থেকে বোর্ড প্রশ্ন করেনি বাট আমি তোমাদেরকে সলভ করাইছি বোর্ড প্রশ্ন করেনি হ্যাঁ করে নি আর একটু দেখো বাগ অর্থ থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন পাবা আর লাস্টের চারটা থেকে তিনটা তিনটা এই হচ্ছে সবাই হ্যাঁ আচ্ছা এক্সামের আগের দিন এই যে রুটিন এই যে রুটিন এই যে এই যে রুটিন না লাইভ ক্লাস নিব ঠিক আছে লাইভ ক্লাস ইয়াসমিন লাইভ ক্লাস তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে চোদ্দো তারিখে সাড়ে সাতটায় চোদ্দ তারিখে সাড়ে সাতটায় ঠিক আছে আশা করি ভালো লাগছে